কেমন আছে স্টুডেন্টস আজকে তোমাদের অঙ্ক বই আমার গণিত এটার প্রথম চ্যাপ্টার এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক তোমাদের বুঝিয়ে করানো হবে যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তো এই চ্যাপ্টারের কোনো অঙ্ক নিয়ে আশা করি তোমাদের সমস্যা থাকবে না তো চলো স্টার্ট করি তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের মোট চ্যাপ্টার আছে আটটা তো প্রথম যে চ্যাপ্টার আছে ওটা হচ্ছে আগের পড়া মনে তো আমরা এটা নিয়ে স্টার্ট করবো তো এই চ্যাপ্টারের প্রথম যে অঙ্ক আছে আমি একটা বিষয় বলে রাখি তোমাদের এটা কিন্তু ক্লাস ফোরে তোমরা শিখেছো এই চ্যাপ্টারটা হুম সেগুলোই মোটামুটি আছে তো যারা ভালো জানো তাদের ক্ষেত্রে আরো বুঝতে সুবিধা হবে তো চলো দেখি কিভাবে অঙ্কগুলো করতে হয় তো প্রথমে বলা আছে যে বল দেখে সংখ্যা লিখি এখানে আমি তোমাদের বলে দেব যে যে এই বলগুলো যেমন এখানে নীল কালারের যে বলটা আছে এটা এক হাজারকে নির্দেশ করে মানে এক একটা নীল বল হচ্ছে এক হাজার বোঝায় এক একটা এখানে সবুজ বল যদি নেই যদিও দেখাচ্ছে না তো এখানে দেখে নাও পাশের ছবিটাতে তো এক একটা সবুজ বল বোঝাচ্ছে শতক মানে একশো হুম এক একটা হলুদ বল বোঝাচ্ছে দশ করে আর এক একটা লাল বল বোঝাচ্ছে এক করে আমি একটু তোমাদের মনে রাখার জন্য বলে দিই দন্তি শ সবুজের সব তালেবস্যার শতকের শ মানে সবুজের সব শতকের শ মনে রাখবে আর হলুদ বানানে দেখো দ আছে দশকেও দ আছে ঠিক আছে হয়তো আগে লাস্টে এই দুটো মনে রাখবে তারপরে মনে রাখবে যে লাল হচ্ছে এক আর নীল যেটা সেটা হচ্ছে হাজার তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে তো চলো ম্যা অঙ্কটা স্টার্ট করি তো এইখানে এইরকম ভাবে বইয়ে তোমাদের পেজ নাম্বার টু এ দেওয়া আছে তো এই জায়গাতে অঙ্কটা করা একটু সমস্যা খুব ছোট জায়গা দেখবে তোমাদের বইয়ে তো আমরা সেই জন্য জায়গাটা বড় করে নিচ্ছি আমরা এখানে অঙ্কটা করবো তো দেখো প্রথমে এখানে দেখো তিনটি বল আছে এখানে দেখতে পাচ্ছি আমরা তিনটি নীল বল আছে তাহলে এখানে তিন লিখবো এবং এক একটা নীল বল হচ্ছে এক হাজার করে তাহলে এখানে আমরা এক হাজার এখানে লিখে দেব হয়ে গেল এবার দেখো নেই এখানে সবুজ বল কিন্তু একটাও নেই মানে শূন্য তো শূন্যটা সবুজ বল মানে সবুজের শতকের বললাম না একশো হলুদ বল এখানে কটা দেখতে তিনটি তাহলে এখানে লিখবো তিন এবং হলুদের দশ করে আর লাল বল কটা আছে দুটো তাহলে এখানে লিখবো দুই এক করে দু এক কে দুই দেখেই বুঝতে পারছো এখানে তিন হাজার এ দেখতে পাচ্ছ তিন হাজার বত্রিশ হবে তিন তো দেখো যে জিনিস কটা করে আছে সেটা লিখে দিই যদি আমরা হয়ে দেখো তিন লিখবো তারপর লিখবো শূন্য তারপর এভাবে হয় কিংবা তিন দুই লিখলেও এখান থেকে দেখে নাও বল দেখে নাও যেভাবে তোমার সুবিধা মনে হয় তিন শূন্য তিন দুই তো বল দেখেই বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটা বল দেখেই আমি বুঝে গেলাম যে তিন শূন্য তিন দুই আর এই যে প্রসেসটা হলো এটা কিন্তু মনের মধ্যে হবে ব্রেনে হবে তো আপাতত আমরা খাতায় কুজছি অঙ্কটা খাতাতেই তোমাকে করতে হবে কিন্তু একটা সময় গিয়ে দেখবে এই অঙ্কগুলো মনে মনে হিসাব করে সরাসরি লিখতে হচ্ছে এগুলো একটু বুঝে নাও চলে এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি তো পরবর্তী অঙ্কে এখানে বলেছে যে সংখ্যা দেখে নিজে বলেকে রং দি তো একদম আগের মতো এখান থেকে ডান দিক থেকে আমরা একক দশক এগুলো লিখে নিচ্ছি তাহলে সুবিধা হচ্ছে বলো তো একক কি হয় লাল বল হয় এবার আমরা এখানে চাইলে আমরা দেখিয়ে দিচ্ছি তোমার সুবিধার জন্য লাল বল হয় ঠিক কি না আর দশকে হয় হলুদ বল তো এখানে আমরা হলুদ বল হয় সেখানে হলুদ করে দিলাম তোমাদের সুবিধার জন্য আস্তে আস্তে তোমাদের মনে হয়ে যাবে ঠিক আছে তো আমরা তাহলে চারটে লাল বল করব এক দুই তিন চার হয়ে গেল এবং হলুদ বল করবো আমরা কটা নাতে দেখতে পাচ্ছ দুটো তো এখানে আমরা হলুদ বল দুটো আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো এর পরবর্তী অঙ্কটা আমরা দেখিনি এবার বলেছে উনষাট তো উনষাটে আমরা এখানে আবার পুনরায় এটা মনে মনে ভেবে না আমি তোমাদের লিখে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো তো এককের ঘরে আছে নয় মানে নটা লাল বল হবে আমার তাই তো আর দশকের ঘরে কটা হবে পাঁচটা হবে হলুদ বল বারবার কিন্তু এরকম দেখাবো না এখন দেখাচ্ছি একটু পরে আর এরকম দেখাবো না তো নটা লাল বল আমরা করতে পারি আমরা এটা চাইলে আগে পাঁচটা হলুদ বলও করে নিতে পারি এক দুই তিন চার এবং পাঁচ হয়ে গেছে এবং আমরা লাল বলটা ওখানে করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং নয় ঠিক আছে তো এইভাবে আমরা করতে পারি খুব সহজ অঙ্ক চলো দেখিনি এর পরবর্তী অঙ্কটা এখানে লেখা আছে আটানব্বই তো এখানে আমরা এককে দেখতে পাচ্ছ আট এবং দশকে নয় মানে লাল বল হবে আটটা এখানে আমরা লিখে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছ নটা হচ্ছে হলুদ বল হবে তো আমরা এখানে হলুদ কালারের বল করে দিচ্ছি নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমরা এগুলো ভরাট করে দেবে এইভাবে ভরাট করে দেবে এভাবে ভরাট করে দেবে আমি বোঝানোর জন্য এখন একটু তাড়াতাড়ি চাইছি অঙ্কগুলো মোটামুটি বুঝতে তো পারছো এভাবে তোমরা ভরাট করবে আমি সব সময় এটা ভরাট না করতেও পারি ঠিক আছে তো এইভাবে তোমরা আটানব্বইটাকে নাতে সংখ্যা দেখে নিজে বল একে রং দি ঠিক আছে এটা হচ্ছে অঙ্ক আমার কমপ্লিট চলো আমরা এবার দেখিনি পরের অঙ্কটা তোমাদের বইয়ের পেজ নাম্বার তিনেও এই অঙ্কটা আছে একশো আট তো ডান দিক থেকে একক দশক শত লাল বল কটা হচ্ছে আটটা হলুদ বল কটা হচ্ছে একটাও না এবং দেখো শতকের সবুজের শ তো আমরা এখানে সবুজ বল মাত্র একটা হবে তো আমরা আগে সবুজ বল শতকের একটা দিয়ে নি এই যে দিয়ে নিলাম শতকের একটা সবুজ বল ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আর লাল বল হবে আটটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তো হয়ে গেল তো শূন্য মানে নেই যেমন কেউ যদি কোনো ব্যাটসম্যান যদি ব্যাটে নামে নেমে কোনো রান যদি না করে তাহলে আমরা কি বলি শূন্য রান করেছে তার মানে কোনো রান করেনি এখানে শূন্য মানে নেই ঠিক আছে তো এই হয়ে গেল আমাদের পরবর্তী অঙ্ক ঠিক আগের এইটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে একশোতে এক মানে সবুজ দেখো একটা হয়ে গেছে আর বাকিগুলো জিরো মানে নেই সেজন্য সেটা ফাঁকা থাকবে জাস্ট রেফারেন্সও কিন্তু দেওয়া আছে চলো আমরা দেখিনি পরবর্তী অঙ্কটা তোমাদের বই বইয়ের তিন নম্বর পেজেও এই অঙ্কটা আছে একক দশক শতক অর্থাৎ পাঁচশত চুয়ান্ন তো শতকের আগে কমপ্লিট করে দিই সবুজ শতকের এক পারছো পাঁচটা হবে দুই তিন চার পাঁচ হয়ে গেল এবার হচ্ছে দশক তো দশকের জন্য আমরা কি বলেছিলাম হলুদ এটা হবে হলুদ ঠিক আছে দশকেও পাঁচটা হবে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো পাঁচটা হয়ে গেছে এবার আমরা একক দেখব আমরা লাল করে দিলাম একক কটা হবে এখানে চারটে তো এক দুই তিন চার ঠিক আছে এটা ভালো করে একটু করবে তোমরা তা আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেছে এবার আমরা দেখবো পরবর্তী অঙ্ক তো দেখি আলাদা না অঙ্কটা সেম তো একক দশক শতক আমরা বারবার একক দশক শতকও লিখবো না এর পরবর্তীতে এটা বুঝে নাও প্রথমটা এককের নটা লাল বল দশকের বল এবং সবুজ হবে নটা এই শতকের তো আমরা ফার্স্ট লাল দিয়ে শুরু করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার আমরা কি করেছি এবার আমরা দশকের হলুদ বল এখানেও নটা তো এক হলুদ কালারটা একটু তোমাদের দেখতে অসুবিধা হবে আমি জানি কিন্তু কিছু করার নেই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং আমরা সবুজ বলো নেব নটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমাদের ওই অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে চলো আমরা দেখিনি পরবর্তী অঙ্ক তো আমরা কি করছি এখানে একক দশক শতক হাজার হাজারের নীল বল তো হাজারের আমরা নীল বল দেবো এখানে সরি নীল বল এইটা হচ্ছে নীল কালার নীল বল আমরা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা একটা জিনিস কিন্তু বলতে পারি লাল বল আর একটা হলুদ বল সমান 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 হলুদ বল একটা সবুজ বল আর সবুজ বল সমান সমান কি হবে একটা নীল বল ঠিক আছে চলো আমরা দেখিনি পরবর্তী অঙ্ক এবার কি বলেছে দেখো এখানে তিন হাজার এটাকে আমাদের রং দিতে হবে তো দেখতে পাচ্ছ তিনটি প্রথমে লাল দিয়ে দেব এক দুই তিন তারপরে দেখতে পাচ্ছ একটা হলুদ হবে তো এখানে আমরা একটা হলুদ দিলাম ঠিক আছে তারপরে বলেছে সবুজ হবে চারটে ঠিক আছে এখানে দেখো এক দুই তিন চার তারপরে নীল হবে তিনটি এখানে এক দুই তিন হয়ে গেল অঙ্ক চলো দেখে নি পরবর্তী অঙ্কটা এবার এখানে কি বলেছে যে বল দেখে সংখ্যা লিখি ঠিক আছে তো বল দেখে আমরা এখানে সংখ্যা লিখবো কিভাবে লিখবো আমরা এই অঙ্কগুলো আলাদাভাবে করতে পারি পরবর্তীতে অনেক কটা অঙ্ক আছে তো এইভাবে আমরা স্থানীয় মানে ভেঙে দেখিয়ে আমরা অঙ্কগুলো করবো তো চলো দেখি ফার্স্ট অঙ্কটা এখানে আছে এক তো আমরা কি করছি এখানে একক দশক শতক হাজার হাজারের নীল বল তো হাজারের আমরা নীল বল দেবো ওখানে সরি নীল বল এইটা হচ্ছে নীল কালার নীল বল আমরা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা একটা জিনিস কিন্তু বলতে পারি দশটা লাল বল আর একটা হলুদ বল সমান দশটা হলুদ বল সমান সমান একটা সবুজ বল আর দশটা সবুজ বল সমান সমান কি হবে একটা নীল বল ঠিক আছে চলো আমরা দেখিনি পরবর্তী অঙ্ক এবার কি বলেছে দেখো এখানে তিন হাজার চারশো তেরো এটাকে আমাদের তো দেখতে পাচ্ছ তিনটি প্রথমে লাল দিয়ে তারপরে দেখতে পাচ্ছ একটা হলুদ হবে তো এখানে আমরা একটা হলুদ দিলাম ঠিক আছে তারপরে বলেছে সবুজ হবে চারটে ঠিক আছে এখানে দেখো এক দুই তিন চার তারপরে নীল হবে তিনটি এখানে এক দুই তিন হয়ে গেল অঙ্ক চলো দেখে নি পরবর্তী অঙ্কটা এবার এখানে কি বলেছে যে বল দেখে সংখ্যা লিখি ঠিক আছে তো বল দেখে আমরা এখানে সংখ্যা লিখবো কিভাবে লিখবো আমরা এই অঙ্কগুলো আলাদাভাবে করতে পারি এর পরবর্তীতে অনেক কটা অঙ্ক আছে তো এইভাবে আমরা স্থানীয় মানে ভেঙে দেখিয়ে আমরা অঙ্কগুলো করব তো চলো দেখি ফার্স্ট অঙ্কটা এখানে আছে এক দুই তিন চার পাঁচ মানে আমি বলতে চাচ্ছি যে এখানে পাঁচটা এক হাজারের নীল বল আছে যোগ এর সাথে এখানে তাহলে পাঁচটা আছে এখানে নেই শূন্যটা শতকের বল আছে শূন্যটা শতক মানে নেই মানে শতকের যোগ দেখো নেই মানে দশকের বলো শূন্যটাই আছে শূন্যটা আমি সব নিলে লিখে ফেলেছি কালারটা আমি চেঞ্জ করছি ঠিক আছে তার সাথে লাল একটা দুটো পাঁচটা ছটা সাতটা সাতটা এক তাহলে দেখেই বুঝতে পারছো অঙ্কটা কত হবে পাঁচ শূন্য শূন্য সাত এটাই উত্তর হবে পাঁচ শূন্য শূন্য সাত সরাসরি দেখে বোঝা যাচ্ছে চলো আমরা পরের অঙ্কটা এবার দেখেন এখানে তাহলে কি লিখবো দুটো হাজার স্থানীয় মানে বিস্তার অঙ্কটা করছি তারপরে শূন্যটা একশো তারপরে দুটো দশ মানে হলুদ আর কি আর দুটো এক উত্তরটা হবে এখানে বল দেখে বলো কত দুই নেই মানে এখানে নেই মানে শূন্য এখানে কটা দুই আমি এখানে দেখেও লিখতে পাচ্ছি দেখলে তো এখানেও দুই ঠিক আছে আবার এই সংখ্যাগুলো ভাবলেও কিন্তু আমার অঙ্ক হয়ে যায় এগুলো এইগুলো অঙ্ক হয়ে যায় পরপর লিখলেও এটা চলে আসে চলো দেখি এবার পরের অঙ্ক এখানে ঠিক একই রকম আগের মতো এখন কন্টিনিউ এইভাবে অঙ্ক এই রকম চলতে থাকবে তো আমি করে দিচ্ছি দেখো তিনটি এক হাজার চারটে একশো তারপর এখানে দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছটা দশ আর ওখানে তুমি লিখতেও পারো শূন্যটা একদম লাস্টের দিকে বা প্রথমের দিকে শূন্যটা না লিখলে সমস্যা নেই কিন্তু লিখবে শূন্যটা এক ঠিক আছে তো দেখে বুঝতে পারা যাচ্ছে উত্তর হবে কত আমি এইদিকে তাকিয়ে লিখবো আরো সুবিধা হবে তিন তারপরেরটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছো চার তারপরে ছয় এবং তারপরে শূন্য অঙ্কটা আমার হয়ে গেল চলো আমরা অঙ্কটা পাঁচ নম্বর এই অঙ্কটা আছে ঠিক আছে এখানে দেখো কিভাবে বলা আছে এটা কিন্তু করাই আছে আমি অঙ্কটা করবো না দেখে নাও এখানে একদম প্রথমে হাজারের ঘরে কিছু ছিল না তাই শূন্য গুণ যে এক হাজার এই কথাটা এখানে দেখো লেখেই প্রথমে একশো দিয়েই শুরু করেছে তাই প্রথমে যদি না থাকে তুমি না লিখতেও পারো শুরুতে একদম যদি না থাকে যেখান থেকে আছে সেখান থেকে স্টার্টটা করতে পারো ঠিক আছে তো এটা তোমার ইচ্ছা তো আমরা কি করেছি দেখো এখানে দেওয়া আছে যে পাঁচটা একশো ওকে এখানে পাঁচটা একশো আর শূন্যটা দশ আর দুটো এক তাহলে পাঁচশো যোগ শূন্য যোগ দুই এবার আমরা কিন্তু আলাদা আলাদা স্থানীয় মান অর্থাৎ এই যে এর স্থানীয় মান এই পাঁচের স্থানীয় মান আর এই স্থানীয় মান আলাদা যোগ করে দেখিয়েছি এখানে নেই মানে এটা একটা জিরো এরও স্থানীয় মান আছে স্থানীয় মান জিরোই হবে এটা জিরো যে কোনো জায়গায় থাকলে তার স্থানীয় মান জিরোই হয় তো কিন্তু অন্য সংখ্যা থাকলে তার আছে যেমন এখানে দুইয়ের স্থানীয় মান দুই আর এখানে পাঁচের স্থানীয় মান পাঁচশো কিন্তু এখানে যদি শূন্য থাকতো শূন্য যেখানেই থাকুক তার স্থানীয় মান শূন্য হয় তো এখানে দেখো পাঁচশো এটা কথায় লেখা আছে আমরা অঙ্কগুলো পরবর্তীতে করবো দেখি পরবর্তী অঙ্ক যেটা করতে হবে তো এখানে একদম সহজ চারটে আছে সবুজ বল তাহলে এখানে খুব সহজে আমরা লিখে দেবো চার গুণ একশো তারপরে এখানে দেখো হলুদ বলও আছে পাঁচটা তাহলে পাঁচটা দশ প্লাস আর তিনটি এক সমান সমান দিয়ে দেখো চারটে একশো পাঁচটা দশ আর তিনটি এক এখানেও বুঝতে পারছি এক একটা একশো হলে কত হচ্ছে চারশো তুমি সবসময় বলের দিকে তাকে অঙ্ক করার চেষ্টা করবে একশো আর এখানে পঞ্চাশ আর তিন তার পরপর লিখে দাও এই সংখ্যাগুলো এখানে এই দিকটা দেখো আর এখানে লেখো তাহলে তুমি সব থেকে সহজে অঙ্কটা করতে পারবে ঠিক আছে ছবিকে ব্যবহার করো ছবি সব থেকে ভালোভাবে মানুষ বুঝতে পারে তো এখান থেকে আমরা লিখতে পারি চার পাঁচ তিন তাহলে এখানে হবে চার শতান ঠিক আছে চলো দেখি এর পরের অঙ্কটা এখানে ঠিক আগের মতো কিন্তু এইখানে বলে দিয়েছে যে ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করো তো ফাঁকা জায়গা আমাদের এইটা একটা আছে আর এখানে দুটো জায়গায় আমাদের ফাঁকা করা আছে কিন্তু স্থানীয় মানের বিস্তারগুলো দেওয়া আছে আমি একটু গোল গোল করে যে কটা কোন বল আছে সেইগুলো যোগ চিহ্নের পরে পরে হম ঠিক আছে কিংবা এটার দিকে তাকিয়েও তুমি মানে ইজিলি করতে পারো তো দেখেই বুঝতে পারছো দুটো আমরা ডান দিক থেকে করি চারটে লাল বল ঠিক আছে তারপরে হলুদ বল দুটো তারপর সবুজ বল একটা এবং শেষে নীল বল দুটো তো এত এতদূর পর্যন্ত হয়ে গেছে এবার এখানে দেখেই লেখো দেখো দুই এক দুই চার এখানে আমি লিখে দিতে পারি তো দু এক দুই চার আবার তুমি এই গোলগুলো গোলগুলো দেখেও লিখতে পারো দুই এক দুই চার তোমার যেভাবে ভালো লাগে ঠিক আছে তো এটা আমরা লিখব দুই হাজার এক চব্বিশ ঠিক আছে তো এই অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেছে চলো দেখে পরবর্তী অঙ্কটা এখানে ঠিক আগের মতো কিন্তু এখানে আমাদের এটা কমপ্লিট করা আছে এখানে এই তিনটি ঘর আমাদের পূরণ করতে হবে এই আমাদের করতে হবে। তো চার হাজার তুমি যেটা যেভাবে তুমি চাইলে করতে পারো আমি ফার্স্ট এইখান থেকে দেখে আমরা প্রথমটা করে নেব তাহলে আমার বাকি দুটো করতে সুবিধা হবে তো চার হাজার তারপরে চার শত আর উনষাট ঠিক আছে তো আমি ফার্স্টে চার হাজার টাই করে নি এক দুই তিন চার তো চার হাজারের কাজ আমার কমপ্লিট এবার চার শত বলেছে তো চার শত সবুজ শয়ে শয়ে মিল আছে বলেছিলাম এক দুই তিন চার এবার উনষাট উনষাট মানে ইংরেজিতে এইভাবে লেখে বাংলায় এটা হচ্ছে উনষাট ঠিক আছে তো এটা আমি কেটে দিলাম তোমাদের তো এখন বাংলায় লিখতে হয় তো আমি কি করব পাঁচ আর নয় তাই তো তো আমরা প্রথমে এবার পাঁচটা হলুদ বল এখানে আমরা করে দিই এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলুদ বল হয়ে গেছে আর নটা লাল বল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার এটা দেখে দেখে পাশের ঘরগুলো আমরা পূরণ করে দিই তো দেখো চারটে এক হাজার তারপরে আবার চারটে একশো তারপরে পাঁচটা দশ আর আছে নটা এক তো এখানে যদি আমরা সমান সমান দিয়ে লিখি তাহলে চার হাজার চার হাজার তারপরে চারশো প্লাস পঞ্চাশ প্লাস নয় তো এখানে আমরা লিখে দিতে পারি কি লিখতে পারি এটা দেখে দেখে দেখো না এখানে তাকিয়ে দেখো না কত চার আছে তারপর চার আছে তারপরে পাঁচ তারপর নয় তো ওটাও লিখে দিতে পারো চার চার পাঁচ নয় আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে চলো দেখে নি এর পরের অঙ্কটা পেজ নাম্বার পাঁচ তোমাদের বইয়ে এটা আছে এই অঙ্কটা তো এখানে দেখো পাঁচ হাজার পাঁচ আছে লেখা তো আমি এটা দেখে এই দুটো কমপ্লিট করে নেব আগে এখানে দেবো পাঁচটা এক দুই তিন চার পাঁচ এবং আমি এখানেও দেবো পাঁচটা এক দুই তিন চার পাঁচ লিখতে খুবই সহজ হবে এখানে তো আমরা কি করব পাঁচটা এক হাজার তারপরে শূন্যটা একশো তারপর শূন্যটা দশ আর হবে কি পাঁচটা এক দেখেই বুঝতে পারছো এখানে পাঁচ হাজার প্লাস মিডিলে জিরো লেখার দরকার নাই যদি মনে করো জিরো প্লাস জিরো এভাবে জিরো প্লাস জিরো প্লাস পাঁচ লিখবা লিখতে পারো শূন্য না লিখলেও সমস্যা নেই সরাসরি যদি এরকম লিখতে পাঁচ হাজার এখানে কি করবো এখানে খুব আমরা লিখে দেব পাঁচ হাজার পাঁচ তোমার অঙ্ক কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখি এর পরের অঙ্কটা এখানে লিখলে আছে সাত হাজার সাতশত পঁচাত্তর তো আমরা কি করব সাত হাজার সাতশত পঁচাত্তর এটার জন্য আমরা সাত হাজারের ঘরে প্রথমে সব থেকে আগে ফার্স্টে এখানে আমরা এক দুই তিন চার পাঁচ হাজার হয়ে গেছে ছ হাজার সাত হাজার হয়ে গেল এবার সাত শত শতকের শ সবুজের শ আমি বললাম তো আমরা এখানে সাত শত করে নি একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো এবার পঁচাত্তর পঁচাত্তর মানে নিশ্চয় জানো সাত দশ পাঁচ ঠিক আছে তো দশকের এটা হবে হলুদ আর এটা হবে লাল তো আমরা এখানে কি করব আগে লালটায় আগে করে নি ঠিক আছে হলুদটা করে নি এক দুই তিন চার আর থাকলো তিনটি একটা দুটো তিনটি মোট সাতটা করলাম আর এখানে আছে লাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ তো হয়ে গেছে তো এটা দেখে দেখে এখানে লিখে দিবার প্রথমে কি করব এখানে কটা ছিল বলতো সাতটা ছিল এখানেও ছিল সাতটা এখানে ছিল সাতটা আর এখানে ছিল পাঁচটা তাহলে লেখা খুব সহজ সাতটা এক হাজার সাতটা দশ আর পাঁচটা এক তাহলে হচ্ছে কত সাত হাজার সাতশো সত্তর আর পাঁচ এখানে লিখি সাত 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 পাঁচ ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখবো এর পরের অঙ্কটা তোমাদের বইয়ের পেজ নাম্বার ছয়ে এটা কিন্তু অঙ্ক তোমাদের করতে হবে না জাস্ট এটা দেখো করা হয়েছে দেখো আগে আমরা এই দুটোর দিকে শূন্য চারশো তিন ঠিক আছে এই দুটো দিকে তাকাও যদি আমরা এখান থেকে এই দিকে যাই বা এই দিকে যাই আমরা এই চারশো তিনকে এইভাবে লিখতে পারি চারটে একশো শূন্যটা দশ আর তিনটি এক আর যদি এইরকম থাকে তাহলে শূন্যটা হাজার দেখো শূন্যটা হাজার চারটে একশো আর এই দেখো শূন্যটা দশ আর তিনটি এক তো ঘুরে ফিরে দুটো ছবি সেম হচ্ছে দেখো তার মানে কি বোঝাচ্ছে যে চারশো তিনও যা শূন্য চারশো তিনও তাই অর্থাৎ বায় যদি একদম খোলা শূন্য থাকে তার কোনো দাম নেই এই শূন্যের কোনো দাম নেই তার মানে এটাও তিন অঙ্কের সংখ্যা এটাও তিন অঙ্কের সংখ্যা মানে উদাহরণ হিসাবে একশো দুই ও যা শূন্য একশো দুই ও তাই কিংবা শূন্য 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 একশো তাই এগুলো সবই তিন অঙ্কের সংখ্যা এই কনসেপ্টটা তোমাদের একটু পরে লাগবে মানে অঙ্কের ক্ষেত্রে ঠিক আছে মানে যদি তোমাকে বলে যে আহ এক এবং দুই এই দুটোকে এবং শূন্য এই তিনটিকে ব্যবহার করে আমার সব থেকে ছোট সংখ্যা তৈরি করো তখন যদি তুমি আগে শূন্য দিয়ে আবার এক লিখে দুই লেখো তাহলে কিন্তু এটা এটা দুই অঙ্কের অঙ্কের সংখ্যা সংখ্যা হয়ে গেল কিন্তু তিন হলো না কারণ বায়ে শূন্য থাকলে সেই শূন্যটাকে অঙ্ক হিসাবে ঠিক আছে বায়ে একদম আলগা ভাবে থাকলে এটা বোঝানোর জন্য এই কনসেপ্ট তো চলো এটা নিয়ে আমরা একটা অঙ্ক করি তো দেখো এখানে চারশো তিরিশ আছে এখানেও শূন্য চারশো তিরিশ আছে যদি এইটাকে আমরা স্থানীয় মানে ভাঙি তাহলে চারটে একশো হবে এবং তিনটি কি হবে দশ হবে আর শূন্যটা এক হবে তাই তো একেও যদি আমরা ভাঙি তাহলে শূন্যটা হাজার হবে তারপরে আবার চারটে একশো হবে তারপরে আবার তিনটি দশ হবে আর তারপরে শূন্যটা এক হবে তো এখান থেকে যদি আমরা ছবি আঁকি তাহলে আমরা কি দেখবো যে এককের ঘরে কোনো সংখ্যা নেই কিন্তু দশকের ঘরে তিনটি হবে তো আমরা এখানে দশকের ঘরে দেখো তিনটি এখানেও যদি দেখো তো দশকের ঘরে দেখতে পাচ্ছ তিনটি দেখো দুটো সেম হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে তো তারপরে দেখো শতকের ঘরে হাজারের ঘরে হচ্ছে না শুধু শতকের ঘরে চারটে হচ্ছে এরও তাই হচ্ছে তো শতকের ঘরে আমরা সবুজ বলেছিলাম তো আমরা এখানে এক দুই তিন চার এখানেও ঠিক তাই এক দুই তিন চার এটাই দেখো দুটো সেম হয়ে গেল এই দুটো একদম সেম তো এটা তার মানে কয় অঙ্কের সংখ্যা বলতো তিন অঙ্কের তিন অঙ্কের সংখ্যা আমি এমনি লিখে দেব তিন অঙ্কের সংখ্যা এখানে এটাও ঠিক তাই তিন অঙ্কের সংখ্যা যারা বায় শূন্য কোনো দাম নেই তো এটাও লিখবো তিন অঙ্কের সংখ্যা ঠিক আছে তো এটা কমপ্লিট হয়ে গেল তোমাদের বইয়ে এটা পেজ নাম্বার ছয় আছে দেখে নেবে মানে চারশো আর শূন্য চারশো তিন সংখ্যা দুটোর মান সমান আবার আমি যেটা এক্ষুনি দেখালাম সে দুটোর সংখ্যার মানও সমান তো চলো দেখি এই কনসেপ্টকে ব্যবহার করবে এবার এরপরে তো তার আগে এখানে দেখো স্থানীয় মানে বিস্তার করতে হবে আর যোগ করতে হবে তো স্থানীয় মানে বিস্তার কিন্তু আমরা একটু আগে বোঝালাম এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার ঠিক আছে এই যে চারটি একশো এই যে গুনগুন করে দেখাচ্ছিলাম সেইগুলো তো এখানে দেখো ছয়ের স্থানীয় মান তো একক দশক শতক এই ছয় যেখানে আছে সেখানে ছয়ের প্রকৃত মানটা আর স্থানীয় মানটার মধ্যে তফাত আছে ছয়ের প্রকৃত মান কত আমি যদি বলি আমার কাছে ছ টাকা আছে তাহলে ছ টাকায় আছে ঠিক না কিন্তু আমার কাছে ছটা একশো টাকা নোট আছে বললে সেটা কিন্তু ছশো টাকা হয়ে গেল ঠিক এই ছয় আছে শতকের ঘরে ছয় বলতে প্রকৃত অর্থে ছয় বোঝায় কিন্তু ও যে জায়গায় আছে সেই জায়গার হিসাবে যদি ধরা হয় তাহলে ও ছশো বোঝায় তো এখানে যতগুলো আমরা বিষয় বলবো সেগুলো সব কিন্তু স্থানীয় মানে ও যে জায়গায় আছে সেই জায়গায় ছটা নোট থাকলে কত হচ্ছে সেটা বুঝতে হবে ঠিক আছে তো এই ছয়ের স্থানীয় মান কত যাতে ছশো ঠিক দুইয়ের স্থানীয় মান কত দুইটা দেখো দশকের কাছে আছে দুটো দশ টাকা মানে কুড়ি টাকা বুঝতে পেরেছ আর সাত আছে একের স্থানে তাহলে এককের স্থানে থাকলে সাত একটি সাত হয় একটু আগেও তোমরা দেখেছো যে এইখানে চার থাকা মানে চারশো বুঝতে পেরেছো এখানে চার থাকা মানে চারশো তো রকম ভাবে আমরা এই দুয়ের অঙ্কটা এখনই করব তো আটটা আছে শতকের কাছে তো অবশ্যই আটশো নয়টা আছে কোথায় দশকের তো এই দশকের কাছে আমরা সোজা সোজা নয় লিখে দেবো এবং ডান দিকে সময় যদি তুমি জিরো দিয়ে কমপ্লিট করে দাও এটা একটা কনসেপ্ট যে যেভাবে মনে রাখতে পারে সাতটা আমি এখানে বসিয়ে দেবো এবং সাতের ডান দিকে আর কেউ থাকলো না যে জিরো দিয়ে পুজিয়ে দেবো আবার আরেকটা একটা বিষয় তোমরা ভাবতে পারো যে সাত এককের ঘরে সাত কে সাত সেভাবে লিখতে পারো যার যেটা সুবিধা হয় তা আমি লিখে দিলাম সাত এখানে হবে নয় যোগ করে এখানে হবে আট আর যদি আমি আর একটা কনসেপ্ট বলি এখানে যা আছে এখানেও ঠিক তাই হবে ঠিক আছে যে যেভাবে খুশি মনে রাখো ঠিক আছে চলো এবার দেখি এই অঙ্কগুলো এখানে তিনের অঙ্কটা আমরা এখানে করবো তিনের অঙ্কটা কিভাবে করবো দেখো লেখা আছে নয় শতক তাই তো তো নয়ের তাহলে স্থানীয় মান কত হবে নশ তারপর আট দশক তাহলে আটের স্থানীয় মান কত হবে আট দশে আশি আর ছয়ের স্থানীয় মান হবে ছয় ছয় একক একক মানে এক ঠিক আছে তো এখানে লিখবো ছয় এবার যোগ করে লিখছি বুঝতে পারছো হয়ে গেল অঙ্ক এবার আমরা করবো চারের অঙ্কটা চারের অঙ্কটা কি বলেছে সাত ছয় দুই পাঁচ তো সাত দেখতে পাচ্ছি এখানে মনে মনে যদি দেখো একক দশক শতক এবং হাজার হাজারের সাত আছে সাত লিখে দিলাম আমি একটু আলাদা দেখাচ্ছি ঠিক আছে আবার দেখো শতকের ঘরে এখানে যদি আমি ছয় লিখে দিলাম দশকের এখানে আমি দুই লিখে দিলাম এককের এখানে পাঁচ লিখে দিলাম এবং ডানদিকের ঘরগুলো পূরণ করে দিলাম এটাও একটা কনসেপ্ট ঠিক আছে যেভাবে যে মানে মনে রাখতে পারো তো সাত আছে হাজারের ঘরে তাই সাত হাজার ছয় আছে ছয়ের স্থানীয় মান কত ছয়শ দুয়ের স্থানীয় মান কুড়ি আর পাঁচের স্থানীয় মান পাঁচ এটা জাস্ট মজা নেওয়ার জন্য অঙ্কটা এইভাবে আগে সাত লিখলাম পরে ফাঁকা দিয়ে করলাম তো তোমরা আগের অঙ্কটাও দেখে নিতে পারো ঠিক আছে যদি তোমাদের এইভাবে বুঝতে অসুবিধা হয় তো উত্তর হবে সাত ছয় দুই পাঁচ আমরা ডান দিক থেকে যোগ করলেই ভালো তবে এক্ষেত্রে যোগ করা খুব সহজ চলো আমরা দেখিনি পরের অঙ্কটা অর্থাৎ পাঁচের অঙ্কটা কি বলেছে তো এখানে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে আর লিখতে হবে তো আগে আমরা বলতো যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত চার অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এক হাজার মানে একের পরে তিনটি শূন্য এর থেকে চার অঙ্কের সংখ্যা নেই আর চার অঙ্কের সব থেকে বড় সংখ্যা হচ্ছে চারটে নয় মানে ন হাজার নশো নিরানব্বই তো আমি এখানে যদি আগে লিখে নিই যে চার ক্ষুদ্রতম সংখ্যা এটা হবে একের পরে এই যে চার অঙ্ক বলতে এক একটা এই যে ডিজিট গুলো এইগুলো হচ্ছে অঙ্ক কটা অঙ্ক আছে চারটে এবার বলতো কটা অঙ্ক আছে চারটে কারণ বাইশ কোনো দাম নেই আমি একটু আগে বলেছিলাম ঠিক আছে এবার হচ্ছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমরা যদি এইগুলোকে কি করবো বলেছে কিচ্ছুটা জাস্ট বিস্তার করে লিখতে হবে তো আমি এখানে লিখবো এক হাজার সমান সমান একটা এক হাজার আছে তাই তো শূন্যটা একশো আছে শূন্যটা দশ আছে আর শূন্যটা এক আছে ডানের গুলো লিখব বায় শূন্য থাকলে সেটা লিখবো না এবার দেখো নয় 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 এটাকে যদি আমরা লিখি তো নটা এক হাজার আছে তারপরে নটা একশো আছে তারপরে নটা দশ আছে এবং নটা এক আছে হয়ে গেল অঙ্কটা এবার আমরা পরের অঙ্কটা করবো তো এই পেজে আগে বুঝিনি আমরা এখানে অঙ্ক করবো না জাস্ট বলে দিই কি করতে হবে স্থানীয় মানে বিস্তার করে দেখো এই যে দুশো একুশ আছে এই দুশো একুশ এই দেখো স্থানীয় মানে ভাঙা আছে আবার এই যে তিনশো বিরাশি আছে দেখো তিনশো বিরাশি এই যে ভাঙা আছে তারপরে দেখো এই যে তো দুশো মানে কি সবুজ বল তাই না দুটো সবুজ বল এই যে সবুজ গুলো এক জায়গায় করে নিয়েছে মানে একশো টাকার নোট গুলো এক জায়গায় করেছে দেখছো দেখো একশো টাকার নোট এক জায়গায় করেছে দশ টাকার নোট গুলো এক জায়গায় করেছে এক টাকার কয়েন গুলো এক জায়গায় করেছে আমি টাকা দিয়ে বোঝাচ্ছি এই কারণে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ব্রেনে কম পড়ে ঠিক আছে চলো আমরা স্টার্ট করি অঙ্কগুলো এখানে আমরা প্রথমে এই তো কি বলেছে এখানে আমরা দেখো সাতশো আটকে সাতটা একশো মানে সাতশো আর মিডলে শূন্যের ওটা লিখবো না এবার ঠিক আছে আর তো এবার লিখবো আর খালি আট আছে ওইভাবে যদি একে ভাঙি হবে দুশো আর হবে কুড়ি আর হবে সাত বুঝতে পারছো এই যে দুশো এই যে কুড়ি আর সাত মানে একক দশক শতক এই হিসাবে ধরে হুম তো এই দুটো দেখো একই স্থানীয় মান মানে একই ধরনের শতকের ঘরে আছে তো এখানে আমরা সাতশো আর এই দুশো এইটাকে আমরা এক জায়গায় করে দিলাম ঠিক আছে করে দেওয়ার পর প্লাস আর কুড়ির সাথে আর কেউ নেই দশকের কুড়িটাকে খালি লিখলাম তারপরে দেখো আট প্লাস সাত এবং এটাকেও আমরা এক জায়গায় করে দিলাম এবার বলো সাতশো দুশো কত হয় নয়শো তাহলে নটা সবুজ বল ঠিক কি না আর তারপরে দুটো হলুদ বল আর আট সাত পনেরো তো পনেরোর ক্ষেত্রে আমাকে এটাকে স্থানীয় মানে ভাঙতে হবে কারণ একটা মাত্র সংখ্যা থাকবে প্রথমে আর তারপরে ডান দিকে যত কিছু থাকবে জিরো থাকার কথা ঠিক কিনা এখানে যখন দুটো জিরো আছে তো এই পনেরোকে আমরা স্থানীয় মানে ভেঙে দেব লিখবো নশো থাকলো কুড়ি আর এটাকে আমরা দশ প্লাস পাঁচ করে দেব তো আমরা এখানে দেখবো নশো আছে থাকলো এই কুড়ি আর দশকে আমরা এক জায়গায় করে দিলাম এই লাইনেই করে দিলাম তো তাহলে আমরা এটা লিখছি না সরাসরি লিখে দেবো তিরিশ আর পাঁচ এবার বলো এককের ঘরে কত হবে পাঁচ হবে দশকের ঘরে তিন হবে আর শতকের ঘরে নয় হবে নশো পঁয়ত্রিশ আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা গয়ের অঙ্কটা করবো গয়েরটাও একটু তাড়াতাড়ি করে দিই নাকি আটশো আর দশ আর পাঁচ আর এখান থেকে লিখবো তিনশো আর কুড়ি আটশোর সাথে তিনশো আসবে দশের সাথে কুড়ি আসবে আর পাঁচ পড়ে থাকবে এইগুলোকে আমরা এক জায়গায় দেখিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে আট তিন এগারো তাহলে এগারোশো আর এখানে তিরিশ আর পাঁচ তো এগারোশো কে ভাঙতে হবে আমার একটা হাজার টাকা কারণ কি বলতো বলেছিলাম না যে নটার থেকে বেশি হয়ে গেলে দশটা যখনই তোমার একশো হয়ে যাবে দশটা একশো হয়ে গেলে সেটা এক হাজার হয়ে যাবে ঠিক আছে দশটা সবুজ বল মিলে একটা নীল বল এর আগে বললাম না একটু আগে তারপরে আর একটা একশো আর এখানে তিরিশ আর এখানে পাঁচ সমান সমান দিয়ে এখানে হবে এক এক তিন পাঁচ হয়ে গেল চলো দেখি এর পরের অঙ্কটা ভিডিও বড় হচ্ছে কিছু করার নেই তোমাদের ভালোর জন্যে তো এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে ভালো লাগবে তোমাদের জন্য আরো ভিডিও আনতে ইচ্ছাও থাকবে তাহলে তো চলো পরের অঙ্কটা আমরা দেখিনি ঘয়েরটা দেখো এখানে চার হাজার পাঁচশো কুড়ি আর এক তো চার হাজার সমান সমান দিয়ে পাঁচশো কুড়ি আর এক আর এখানে দু হাজার আটশো দশ আর দুই দু হাজার আটশো দশ আর দুই তো এই যে চার হাজার এই যে দু হাজার এক জায়গায় করে দিই চার হাজার আর দু হাজার পাঁচশো এই যে পাঁচশো আর এই আটশো করে দিলাম এই যে কুড়ি আর দশ কুড়ি আর দশ আর পড়ে থাকছে কত এক আর দুই তো এইগুলোকে আমরা এক জায়গায় করে দিলাম ঠিক আছে তারপরে আছে কত এইটাকে বোঝার সুবিধার জন্য বলো চার হাজার আর দু হাজার কত হয় ছ হাজার ভেরি গুড তারপরে বলছে পাঁচশো আর আটশো কত হয় আট পাঁচ তেরোশো তারপরে কত হয় দশ আর কুড়িতে তিরিশ হয় আর দু আর তিন হয় তো এটা তো ভাঙতে হবে তো আমার ছয় হাজার অলরেডি আছে এটা হবে এক হাজার প্লাস তিনশো আর এখানে হবে তিরিশ আর তিন তো এই দুটো তো সেম ক্যাটাগরির মধ্যে পড়ছে এটাকে আমরা যুক্ত করব তো এটা হবে সাত হাজার তিনশো আর তিরিশ আর তিন তাহলে উত্তর হবে সাত হাজার তিনশো তেত্রিশ ঠিক আছে তো চলো আমরা দেখিনি এর পরের অঙ্কটা এখানে কি বলেছে আমাদের এখানে অনেকগুলো অঙ্ক আছে আমরা অঙ্ক করবো না জাস্ট বুঝে নাও এখানে আমরা বিয়োগ করবো বিয়োগটা কিভাবে করেছে একবার দেখে নাও এই যে আটশো পঁচিশ আছে এই আটশো পঁচিশটাকে এই যে আটশো পঁচিশটাকে ভেঙেছে তারপর দেখো একটা বিয়োগ চিহ্ন আছে এবং বিয়োগ চিহ্ন পরে একটা ব্র্যাকেট আছে ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের মধ্যে বাকিটা ভেঙেছে এবং প্রত্যেকটা ডান দিকে যতগুলো মানে বিয়োগ করতে হচ্ছে এই দেখো একবার গিয়ে এই দশটায় কুড়ির মধ্যে বাদ চলে গেছে ঠিক আছে দেখো বিয়োগ 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 হয়েছে এই যে তারপরে সেই উত্তরগুলো লিখে আমরা এক জায়গায় করে দিয়েছি এই টেকনিকে আমরা এবার চয় অঙ্কটা করব তো ঠিক তাহলে আমরা এটা পুরো ভেঙে দি আগে এটা হবে সাতশো আশি আর আট তারপরে একটা বিয়োগ চিহ্ন হবে এবং এইখানে আমরা লিখব কত বলতো দুশো ষাট আর আট এবার বলো সাতশোর মধ্যে কত বাদ যাবে এই দুশো বাদ যাবে প্লাস আমি পরে ঘরগুলো করে দিচ্ছি আশির মধ্যে ষাট বাদ যাবে এবং আমরা আটের মধ্যে আট বাদ যাবে এবার তোমাদের বুঝতে মনে হয় একটু সুবিধা হবে ওকে তাহলে সাতশোর মধ্যে দুশো বাদ দিলে কত হয় আশির মধ্যে ষাট বাদ দিলে কত হয় আটের মধ্যে আট বাদ দিলে কত হয় পাঁচ দুই শূন্য মানে পাঁচশো কুড়ি হয়ে গেল চলো আমরা দেখি ছয়ের পরে কি হয় ছ এবার আমরা ছয়ের অঙ্কটা দেখবো এই যে এটা হবে নশো নব্বই আর নয় তো এখান থেকে আমরা বিয়োগ করবো তাই বাদ দেবো বিয়োগ চিহ্ন দিয়ে এবং ব্র্যাকেটের মধ্যে বাকিটাকে ভেঙে লিখব মানে এই যে একশো কুড়ি আর পাঁচ এবার আমরা একশোটাকে নশোর মধ্যে বাদ দেব নব্বইটাকে আমরা কুড়ির মধ্যে বাদ দেব এবং আমরা নয় থেকে আমরা পাঁচকে বাদ দেব এবং বলো নশোর মধ্যে একশো বাদ দিলে আটশো নব্বই থেকে কুড়ি বাদ দিলে সত্তর আর নয় থেকে পাঁচ বাদ দিলে চার তাহলে হবে আট সাত চার হুম আট সাত চার অঙ্কটা আমাদের হয়ে গেল চলো আমরা দেখিনি নিয়ে পরের অঙ্কটা জয়ের অঙ্কটা এখানে ছশো সাতান্ন আছে তো আমরা এখানে লিখবো ছশো পঞ্চাশ আর সাত সেখানে বিয়োগ চিহ্ন দেব এবং ব্র্যাকেটের মধ্যে আমরা ভেঙে লিখবো চারশো প্লাস দেখতে পাচ্ছ চারশো আশি আর দুই চারশো আশি আর দুই তো দেখো এইখানে পঞ্চাশের মধ্যে আমার যেহেতু আশি বিয়োগ যাবে না তাই ছশো না লিখে আমরা এখান থেকে অল্প অল্প করে পাঁচশো আর একশো করে নেব ঠিক কিনা ভেঙে ভাঙে নিলাম একশো টাকা আলাদা করে নিলাম তারপর যা যা আছে আমি একবার লিখে দিই হ্যাঁ প্লাস পঞ্চাশ প্লাস সাত বিয়োগ এখানে লিখে দিই চারশো প্লাস আশি প্লাস দুই সুবিধা হবে তো এই পাঁচশো থেকে আমরা এই চারশোকে বাদ দেবো পাঁচশো থেকে আমরা চারশো কে বাদ দেবো হয়ে গেল আমরা এই একশো থেকে আশি কে বাদ দেবো এই যে একশো থেকে আমরা আশি কে বাদ দেবো পড়েছিল পঞ্চাশ এই পঞ্চাশটা আমরা লিখে রাখবো এবং তারপরে আমরা সাত থেকে দুই কে বাদ দেবো ঠিক আছে তো পাঁচশো থেকে চারশো বাদ দিলে হয় একশো আর একশো থেকে আশি বাদ দিলে হয় কুড়ি আর পঞ্চাশ পড়েছিল এই যে তারপরে সাত থেকে দুই বাদ দিলে হয় পাঁচ তো আমরা যদি এই দুটোকে এক জায়গায় করে দেবো আবার তো একশো আর সত্তর আর পাঁচ তাহলে কত হয় একশো পঁচাত্তর ঠিক আছে তো এই হয়ে গেল আমার অঙ্ক এর পরের অঙ্কটা এবার আমরা করব। এখানে কি বলেছে গুণ করতে হবে ভালো করে দেখো গুণ করতে হবে কিভাবে করবো আমরা কি করব এখানে যে দুশো আটাশ আছে এটাকে ভাঙ্গ প্রথম হুম তো দেখো এই যে দুশো ঠিক আছে আর আছে কত কুড়ি আর আট এবং প্রত্যেককে আমরা পাঁচ দিয়ে গুণ করব। এটাকে পাঁচ দিয়ে গুণ করব যোগ এটাকেও পাঁচ দিয়ে গুণ করব। যোগ এটাকেও আমরা পাঁচ দিয়ে গুণ করব প্রত্যেকটা স্থানীয় মানকে তো সমান সমান যদি দেখি তাহলে এটা হচ্ছে এক হাজার মানে এইটুকের কথা বলছি ঠিক আছে আমি আমি বক্স করে দিলাম তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা এটা হচ্ছে এক হাজার এটা হবে একশো আর এটা হবে চল্লিশ দেখেই বুঝতে পারছো এক হাজার একশো চল্লিশ হাজার চার আর এটা উত্তর এগারোশো চল্লিশ ঠিক আছে চলো আমরা এখানেও ঠিক তাই আছে একে দেখে দ্বিগুণ করতে হবে তারপরে চল্লিশ আছে একেও ছয় দ্বিগুণ করতে হবে তারপরে চার আছে একেও আমরা ছয় দিগুণ করবো তো এখানে হবে তিন ছয় আঠেরো আঠেরোশো তারপর চার ছা চব্বিশ দুশো চল্লিশ আর এটা হবে চারশো চব্বিশ তো এইটাকে আমাদের ভাঙতে হবে এটা হবে এক হাজার প্লাস আটশো এটা হবে দুশো প্লাস চল্লিশ আর এটা হবে কুড়ি প্লাস চার যদি আমরা দেখি তো এখানে হবে এক হাজার আর এই আট আর আটশো দুশো এখানে এক জায়গায় করে দিই এটাকে তো এটা হবে এক হাজার প্লাস এই দুটো আমরা এক জায়গায় করে দি তো এটা হবে কত ষাট আর এটা হবে চার দেখে বুঝতে পারছো এই দুটো আবার এক জায়গায় হয়ে যাচ্ছে তো আলাদা লাইন করার দরকার নেই দু ষাট আর চার অর্থাৎ শতকের কেউ নেই তো উত্তর হবে দুই শতকের নেই দশকের জন্যে ছয় আর এই একক হচ্ছে চার দু এটাই উত্তর চলো দেখি এর পরের অঙ্কটা ডয়েরটা ঠিক আগের মতো দুশো দিয়ে গুণ করতে পারবো এখন বিষয়টা হচ্ছে এখানে এই যে আছে এই হচ্ছে কি বলতো কুড়ি প্লাস পাঁচ তাহলে কুড়ি দিয়ে এর প্রত্যেকটা স্থানীয় মানকে গুণ করতে হবে আবার পাঁচ দিয়ে দুবার তাহলে এটাকে আগে করে নিই কুড়ি প্লাস এখানে আছে কত এবার হবে তিরিশ একেও কত দিয়ে কুড়ি ওকে হয়ে গেল কমপ্লিট এবার এই যে পাঁচ দিয়ে করবে এবার প্লাস আবার ঠিক তাই দুশো কে পাঁচ দিয়ে প্লাস আবার তিরিশ কেও প্লাস দিয়ে বুঝতে পারলে এই টোটাল পার্টটা একটা এই সরি এখানে না এতদোর অব্দি এটা হচ্ছে একটা পার্ট আর এখান থেকে একটা পার্ট অর্থাৎ এই যে কুড়ি দিয়ে যে গুণ সেটা হচ্ছে এই পার্ট আর এই পাঁচ দিয়ে গুণ সেটা হচ্ছে এই পার্ট একই রকম এটাকে ভেঙেছি দুশো প্লাস তিরিশ এককে তো কিছু নেই তো সমান সমান দেখলে এটা হবে দুই দুগোণে চার একটা দুটো তিনটি শূন্য আর তিন দুগুণে হবে ছয় তাহলে এটা হবে ছয়শো হয়ে গেল এইরকম ভাবে পাঁচ দুগুণে হবে দশ দুটো শূন্য আর তিন পাঁচা পনেরো অর্থাৎ একটা শূন্য এবার এগুলোকে ভেঙে দেব দেখো চার হাজার আছে ঠিক আছে আর এই এক হাজার হাজার আর এক হাজার এক জায়গায় ওকে তারপর দেখো ছশো প্লাস এই দেড়শো কে ভাঙলে কোথাও হবে একশো প্লাস পঞ্চাশ এটাকে আমরা এক জায়গায় করে দিলাম তো তাহলে হচ্ছে চার হাজার এটা হবে পাঁচ হাজার টোটাল আর এটা হবে আহ সাতশো আর এটা হবে পঞ্চাশ তো উত্তর হবে পাঁচ সাত পাঁচ শূন্য কেউ নেই এইভাবে অঙ্কটা কমপ্লিট করতে হবে বুঝতে অসুবিধা হলে অসুবিধা নেই এরপরে আর একটা অঙ্ক আছে আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি চলো এরপরে দেখিনি পরের অঙ্কটা একটা বিষয় তোমাদের বলি এই যে চারশো সত্তর আছে এটাকে ভেঙে আমরা গুণ করব কত দিয়ে করব এইখানে যে আমাদের পনেরো আছে আগে বলো পনেরোকে কে আমি দেখাচ্ছি চলো লিখে আগে হ্যাঁ চারশো সর গুণ ঠিক আছে যা যা আছে আর ব্র্যাকেটের মধ্যে আমি এটা লিখবো দশ প্লাস পাঁচ ঠিক আছে এবার তোমাদের বুঝতে সমস্যা নেই এই দশ দিয়ে এদের একে ভেঙে যা যা হবে তাকে গুণ আবার এই পাঁচ দিয়েও তাই তো এখানে দেখো ভেঙে হয় চারশো আর হয় সত্তর তো চারশো কে আমরা গুণ করবো এই দশ দিয়ে করে নিয়ে গে দশ দিয়ে আবার সত্তর কেউ গুণ করব দশ দিয়ে তাহলে দশের কাজ হয়ে গেছে এবার পরে থাকলো পাঁচ রকম ভাবে আবার চারশো কে এবার পাঁচ দিয়ে আর দিয়ে ঠিক আছে এই যে চারশো আর এই যে এটা ভেঙে আমরা পেয়েছি দুবার করতে হবে যেহেতু এই দুটো আছে তো দেখো এই গুণ যদি করি প্রথমে হচ্ছে চার হাজার এইটুকের গুণ তারপরে এইটুকের গুণ হবে সাতশো ঠিক আছে কিভাবে গুণ করতে হয় সাথে কি সাত আর যতগুলো জিরো আছে লিখে দিতে হয় দেখো একটা একটা দুটো জিরো আছে লিখে দিয়েছে এবার চার পাঁচে কত হয় কুড়ি কুড়ির পরে কটা জিরো হবে দেখো দেখো দুটো আছে এবার পাঁচ সাত পঁয়ত্রিশ একটা জিরো আছে এবার ভেঙে দিই চার হাজার আর দু হাজার এক জায়গায় করে দিই এই যে দু হাজারটাকে তারপরে সাতশোর সাথে আমার এই তিনশো পঞ্চাশকে ভেঙে তিনশো আর পঞ্চাশ তো এই দুটোকে আমরা এক জায়গায় করতে পারি এইগুলোকে আমরা এক জায়গায় করে দিয়েছি তো এটা হচ্ছে ছয় হাজার আর এটা হচ্ছে আরো এক হাজার আরো পঞ্চাশ তো এক জায়গায় আছে এটাকে কত হবে বলো সাত হাজার হচ্ছে আর হচ্ছে পঞ্চাশ তাহলে উত্তর হচ্ছে সাত হাজার তাহলে দশকের ঘরে পাঁচ হবে শতকে কেউ নেই এই যে অঙ্ক আমার কমপ্লিট হয়ে গেল চলো দেখিনি এর পরের অঙ্কটা এখানে কি বলেছে গ্রেটার আর লেস চিহ্ন তো এটা হচ্ছে লেস চিহ্ন চিহ্ন আর এটা হচ্ছে গ্রেটার এটাকে আমরা বাংলায় বলি আরো বুঝতে সুবিধা হবে অনেকের মধ্যে এই বিষয়টা গ্রেটার দেন কোনটা লেস দেন কোনটা এটা নিয়ে কনফিউশন হয় দরকার নেই বৃহত্তর এটা আর এটা হচ্ছে ক্ষুদ্রতর আর যদি বলি ধরো এখানে একটা ছোট বল আklam আর সুবিধা করে দিই আর এখানে একটা বড় বল আklam যে বড় তার দিকে এরম করে দাও মনে করো এটাকে বড়টাকে খেতে যাচ্ছে ঠিক আছে এটা মুখ মনে করো মুখটা হাফ করে আছে এরকম একটা কিছু ভেবে নাও ঠিক আছে যে বড় তার দিকে এরম থাকবে ওকে খোলা মুখটা থাকবে ভিড় এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম তাহলে জীবনে মনে হবে না চলো আমরা দেখিনি অঙ্কগুলো একটা একটা করে প্রথম অঙ্কটাই দেখো কটা অঙ্ক আছে দেখব যার অঙ্ক বেশি সে বড় সংখ্যা এখানে চারটে অঙ্ক আছে তাহলে চার অঙ্কের এখানেও চারটে আছে তাহলে বোঝা যাচ্ছে না কি বড় তাহলে এবার আমরা কোন দিক থেকে অঙ্কটা করবো দিক থেকে বাদিকে তাকিয়ে দেখব এখানে পাঁচ আছে এখানে ছয় আছে আর কিচ্ছু দেখার দরকার নাই দিক থেকে অঙ্ক করতে হবে যার বড় আছে সে বড় তাহলে যে বড় সেদিকে আমরা খোলা মুখ রাখবো বলেছিলাম নেক্সট অঙ্ক করব এখানেও চারটে অঙ্ক এখানেও চারটে অঙ্ক তাহলে বোঝা যাচ্ছে না তাহলে এবার দেখবো এখানে দুই আছে এখানে নয় আছে শুরুতে দেখবো যদি দুটোই নয় থাকে তাহলে তার আসছি সে বিষয়ে তো দুটোতে অঙ্ক আছে এখানে চার আছে আর এখানে পাঁচ আছে তো এরম হবে নেক্সট চলো দেখে দেখো চারটে অঙ্ক আছে এখানেও দেখো চারটে অঙ্ক আছে তো শুরুতে এর সাত আছে এর শুরুতে তিন আছে তো বেশি কোনটা সাতটা বড় তাই এইরকম হবে চলো এবার দেখিনি পরের অঙ্কটা এটাতে দেখো চারটে অঙ্ক এখানেও চারটে অঙ্ক এখানে নয় আছে এখানে আট আছে শুরুতে তাহলে এটা বড় এই ন হাজারটা যে বড় তার দিকে খোলা মুখ তাহলে এটা লেস দেন চিহ্ন বসেছে ঠিক আছে যেহেতু আমরা বাঁ দিক থেকে পড়ি আমরা আরবি ডান দিক থেকে পড়ে কিন্তু এই পড়াটা আমরা কোন দিক থেকে পড়ি বা সাইড থেকে পড়ি তো তাই আমরা বলবো না যে আট হাজার দুশো একুশ লেস দেন ঠিক আছে এত লেজার দেন এত ঠিক আছে গ্রেটার দেন আর লেজার দেন বল ঠিক আছে তো এই হচ্ছে বিষয় চলো আমরা নেক্সট দেখে এখানে দেখতে পাচ্ছি চারটে এখানেও চারটে অঙ্ক তাই বলা যাচ্ছে না এখানেও এক এখানেও এক বলা যাচ্ছে না এখানেও নয় এখানেও নয় বলা যাচ্ছে না এখানেও নয় এখানেও নয় এখনো বলা যাচ্ছে না এখানে জিরো এখানে নয় তাহলে এ বড় এবার বুঝতে পারলে আস্তে আস্তে বা থেকে ডান দিকে আমরা সরব তো চলো দেখি এর পরের অঙ্কটা এখানে বলেছে এক অঙ্কের চারটি সংখ্যা দিয়ে দেখো এটা একটা এক অঙ্কের সংখ্যা এটা একটা এক অঙ্কের এটা একটা এক অঙ্কের এটা একটা এক অঙ্কের চারটে সংখ্যা কমা কমা দিয়ে লেখা আছে চার অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি একটু আগে বলেছিলাম মনে পড়ছে জিরো বা সেটা অঙ্ক হিসেবে ধরা হয় না এই কনসেপ্টটা কিন্তু এবার কাজে লাগবে তো দেখো এইগুলোকে সাজিয়েছে কিভাবে যাতে সব থেকে বড় সংখ্যা তৈরি হয় এর মধ্যে সব থেকে বড়কে চার দেখো চারটা আগে বসিয়েছে চার যদি শেষ হয়ে গেল চার বাদ দাও আমরা কেটে দিলাম তারপরে পড়ে থাকলো সব থেকে বড় এদের মধ্যে এখন তিন তাহলে তিনটা এখানে এখানে দেখো তিন চলে এসছে তারপরে কি সব থেকে বড় দুই এখানে দেখো দুই চলে এসছে তারপর সবথেকে বড় একই পড়ে আছে এক দেখো অটোমেটিক্যালি বৃহত্তর হয়ে গেছে ক্ষুদ্রতমেতে উল্টো ঘটনা ঠিক আছে কি সব থেকে ছোটটা লেখো বাট এখানে একটা ক্যাচ আছে আমি বলছি সব থেকে ছোট এক তাই এক তার থেকে একটু বড় দুই তার থেকে একটু বড় তিন তার থেকে একটু বড় চার যদি এখানে জিরো থাকে তুমি জিরো দিয়ে শুরু যদি করে দাও তাহলে সেই জিরোর তো দাম থাকবে না তাই যদি জিরো দিয়ে কখনো স্টার্ট করবে না মেশিনটা স্টার্ট করে নেবে ও জিরো ছাড়া জিরোর থেকে সব থেকে বড় ছোট যে আছে মানে এখানে ধরো জিরো তিন আর চার এখানে সব থেকে ছোটকে জিরো কিন্তু জিরোটা বাদ দিয়ে সব থেকে ছোটকে তিন তাই মেশিনটা তিন দিয়ে শুরু করে নেবে তারপরে যতগুলো জিরো আছে শেষ করে নেবে তারপরে চার বসিয়ে দেবে তাহলে এখানে তিনশো চার এইগুলোকে ব্যবহার করে এই অঙ্কগুলো করতে হয় তো চলো আমরা স্টার্ট করি রিয়েল অঙ্ক হ্যাঁ এখানে সব থেকে বড় ছয় তারপরে পাঁচ তারপরে দুই তারপরে এক তাহলে ছয় পাঁচ দুই এক ঠিক এখানে তো কোনো জিরোই নেই কোনো টেনশনই নেই উল্টিয়ে লিখে দেবো এক দুই পাঁচ ছয় হয়ে গেল অঙ্ক খুব সহজ না চলো এবার দেখি তিনের অঙ্কটা তিনের অঙ্কটাই জিরো আছে এখানে কিন্তু একটা ব্যাপার আছে কি করেছে দেখো করা আছে অঙ্কটা আমাদের করতে হবে না বুঝে নাও এখানে সব থেকে বড় বসিয়ে দাও তারপরে সব থেকে বড় কে বসিয়ে দাও বড় ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তারপরে সব থেকে বড় কে দুই বসিয়ে দাও লাস্টে কে আছে জিরো বসিয়ে দাও কিন্তু যখন ক্ষুদ্রতম করবে এই জিরোটাকে স্টার্টিংসে বসাতে পারবে না জিরো বাদে গিয়ে সব থেকে ছোট দুই দেখো দুই বসিয়ে নিলাম তারপরে যদি এখানে তিন চারটি জিরো থাকতো পরপর সব জিরো গুলো ইউজ করতাম একটাই আছে তাই একটা জিরো তার থেকে একটু বড় পাঁচ তার থেকে একটু বড় আট এইভাবে অঙ্ক করতে হবে এইরকম একটা অঙ্ক চলো আমরা করি চার একটা সব থেকে বড় সাত তারপরে সবথেকে বড় পাঁচ সবথেকে বড় তিন এবং শূন্য আমার বৃহত্তম হয়ে গেছে কিন্তু এই জিরোটা এখানে দিতে পারবো না তার রেখে রেখে জিরোটাকে করে আগে বলো এদের মধ্যে সবথেকে থেকে ছোটকে তিন তা এখানে তিন লিখবো এবার বলবো এখানে যতগুলো জিরো আছে ব্যবহার করে ফেলবো এই জিরোটা আমরা ইউজ করে ফেলবো আরও থাকলে আরও করে ফেলতাম হয়ে গেছে তিনও হয়ে গেছে পাঁচও হয়ে গেছে এবার সব থেকে আহ এর থেকে একটু বড় পাঁচ এবং লাস্টে বড় দিয়ে দিতে হবে এই যে হয়ে গেল অঙ্ক ঠিক আছে এরপরে আর একটা অঙ্ক আমি একটা অঙ্ক তোমাদের করাবো লাস্টে এটারই শেষ একটা ইম্পর্টেন্ট মানে ঠিক আছে দেখো এইগুলো যে বানানো হয়েছে এগুলো কি কি সংখ্যা আছে এখানে সাত আছে পাঁচ আছে তিন আছে আর এক আছে আমি একদম ইজি করে দিলাম এলো মেলো করলাম না ঠিক আছে চলো এবার দেখিনি ছয়ের অঙ্কটা এখানে সব থেকে বড় সাত হবে না 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 সবথেকে বড় তো আট আছে তাহলে আট তারপরে কে সাত তারপরে দুই তারপরে এক আর এখানে হবে এক দুই সাত আট শূন্য থাকলে একটু ডিস্টার্ব হয় বাদ ক্ষেত্রে পুরো উল্টিয়ে লিখে দিলে হয়ে যায় এখানে এবার কি হবে সব থেকে বড় নয় তারপরে তিন তারপরে এক তারপরে শূন্য এখানে তাহলে কি হবে এক সব থেকে শূন্য বাদ রেখে ঠিক আছে তারপরে কি হবে শূন্য তারপরে কি হবে কেননা শূন্য যদি আরো থাকতো আরো বসিয়ে দিতাম তো তারপরে হবে তিন তারপরে নয় হয়ে গেল চলো দেখি এর পরের অঙ্কটা এখানে এইটা দেখে আমরা আগে বুঝি যে এখানে কি কি আছে ছয় আছে চার আছে এক আছে আর শূন্য আছে তো আমরা সব থেকে ছোট এক বসাবো শূন্য দিয়ে শুরু করা যাবে না ক্ষুদ্র ক্ষেত্রে কারণ শূন্য দিলেই সেটা বায় শূন্য হয়ে যাবে তখন এটা আর চার অঙ্কের সংখ্যা হবে না চার অঙ্কের হবে না ঠিক আছে এই জন্য আমরা শূন্যটা বাই দিচ্ছি না যদি এখানে চার অঙ্কের কথাটা বলা না থাকতো তাহলে আমরা শূন্যটা বাই দিতাম তখন তিন অঙ্ক হয়ে গেলে কি ঠিক আছে গেল তো তারপরে শূন্য তারপরে চার তারপরে ছয় আর কি কি আছে এখানে ছয় আছে চার আছে এক আছে আর শূন্য আছে এই সংখ্যাগুলো আছে চলো এবার দেখি এর পরের অঙ্কটা তো পরের অঙ্কের আগে আমি তোমাদের প্রমিস করেছিলাম আমি তোমাদের একটা অঙ্ক দেব। ধরো তোমাকে বললো তিন পাঁচ শূন্য তিন আর শূন্য আর দুই এইগুলো দিয়ে একটা সংখ্যা তৈরি করো এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্কের কয় অঙ্কের ছয় অঙ্কের সংখ্যা আর এখানে দেখো ছটাই সংখ্যা আছে তাই বায়ো জিরো দিলে অসুবিধা আছে তো ছয় অঙ্কের কি সংখ্যা বানাবো আমি বৃহত্তম আগে বানিনি তারপরে আমরা ক্ষুদ্রতম বানাবো এই অঙ্কটা শিখে নাও তোমাদের এই অঙ্ক নিয়ে সমস্যা হারিয়ে যাবে সব থেকে বড় কে এখানে পাঁচ তাই পাঁচ লেখো পাঁচ হয়ে গেছে এবার সব থেকে বড়কে দুটো তিন পেয়েছি যে কোনো একটা লিখে দাও পরপর লিখে দাও তিন দুটো ইউজ করে ফেলেছি যেহেতু সমান এবার আছে আর তারপরে শূন্য এই হয়ে গেল বৃহত্তম কিন্তু ক্ষুদ্রতমের ক্ষেত্রে সব থেকে ছোট ছিল শূন্য কিন্তু এই শূন্য আমরা ব্যবহার করতে পারবো না শূন্য বাদে সব থেকে ছোট কে ছিল দুই তাই আমরা এখানে লিখবো দুই এইবার যতগুলো শূন্য থাকবে ব্যবহার করে হবে মানে মেশিন স্টার্ট হয়ে গেছে এবার দেখো এখানে একটা শূন্য ছিল আর এখানে একটা শূন্য ছিল ওই শূন্য দুটো যতগুলো শূন্য থাকবে সব ব্যবহার করে ফেলেছি তাহলে এই দুটা ব্যবহার করে ফেলেছি এই শূন্যটা ব্যবহার করে ফেলেছি এই শূন্যটা ব্যবহার করে ফেলেছি পড়ে থাকলো দুটো তিন এবার তিন 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 দুটো ব্যবহার হয়ে গেছে পড়ে থাকলো পাঁচ হয়ে গেল আমার অঙ্ক বোঝা গেল যতগুলো শূন্য থাকবে প্রথমের পরে ইউজ করে ফেলতে হয় ক্ষুদ্রতমের ক্ষেত্রে চলো এবার অন্য ধরনের অঙ্ক একটা করা যায় পরবর্তী অঙ্ক এখানে আন্দুলের মেলায় প্রথম দিন দু হাজার জন লোক ওই মেলায় এসছে আর দ্বিতীয় দিনে বারোশো ছয় জন লোক এসছে ওই দুদিনে মোট কতজন লোক এসছে এটা আমাদের বের করতে হবে তো এখানে এসেছে লেখা আছে ঠিক আছে তো আমরা কি করবো এই দু হাজার তিনশো পঁয়ষট্টি দুই হাজার তিনশত পঁয়ষট্টি তার নিচে লিখে দেব এক হাজার দুই শত ছয় দিয়ে যোগ করে দেব ছয় আর পাঁচে কত হয় বলো তো এগারোর এক হাতে কত আছে এক না হাতে এক আছে তো এবার বলো ছয় আর এই হাতের একে হয়ে গেল সাত তিন আর দুয়ে হয় পাঁচ আর এই দুই আর একে তিন তিন হাজার পাঁচশো একাত্তর জন লোক এসেছে আমাদের বারো নম্বর পেজে আছে এই বইটা মানে এই অঙ্কটা চলো আমরা দেখি এর পরের অঙ্কটা তেরো নম্বর পেজে আছে তোমাদের বই দেখো দুই নম্বর অঙ্কটা কি বলছে স্কুলের মাঠে পাচিল তৈরি হবে তো সেখানে আট হাজার ইট এসছে আর তিন হাজার আটশো বত্রিশটি ইট গাথা হয়ে গেছে কটা ইট পড়ে আছে এটা অঙ্ক করতে হবে তোমরা খুব সহজে আট হাজার থেকে যদি আমরা যতগুলো গাঁথা হয়ে গেছিলো তিন হাজার আটশো বত্রিশটা বাদ দিয়ে দিই অঙ্কটা হয়ে যাবে তোমরা অনেকেই বিয়োগ জানো তাও আমি আজকে এই অঙ্কটার ক্ষেত্রে একবার বিয়োগ বলবো এর পরবর্তীতে ক্লাস ফাইভ আমি বিয়োগ যাতে তোমাদের সমস্যা না হয় যারা আমাকে ফলো করবে পরবর্তী চ্যাপ্টার তাদের সুবিধা হবে এখানে শূন্য আছে এখানে দুই আছে তো শূন্যর মধ্যে দুই বাদ যায় না ঠিক আছে আমি কি করব সব সময় যাকে বাদ দেবো তার বাদিকের কাছে ধার করব ঠিক আছে এই দুইকে আমি বাদ দেবো দুইয়ের বন্ধুর কাছে আমি ধার করব অনেকে পাশাপাশি ধার শেখায় আমি ছোটবেলায় এইভাবে শিখেছি এবং আমার শিক্ষকরা আমাকে এইভাবে শিখিয়েছেন আমি এইভাবে তোমাদের শেখাচ্ছি ঠিক আছে তো এই তিনের কাছ থেকে যখন এ ধার করবে এ হয়ে যাবে দশ আমি এখানে ছোট্ট করে দশ লিখে দিলাম ঠিক আছে এই তিন কিন্তু এখানে নিচে তিনের আমি কিন্তু একটা চিহ্ন করে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু এক পরে কিন্তু শোধ করতে হবে তো দশের মধ্যে দুইবার দিলে এবার বলো কথা হয় আট এইবার এই তিন আর তিন নেই এই তিন হয়ে গেছে চার কারণ ও ধার দিয়েছিল এর কাছে ধার নিয়ে নেবে দেওয়ার সময় দশ দেবে নেওয়ার সময় এক নেবে এইটা তোমরা মনে রাখবে ঠিক আছে আমি এইটা নিয়ে একটা চ্যাপ্টার পুরো বোঝাতে পারি কিন্তু আমি শর্টে করাচ্ছি তো এবার বলো দশের মধ্যে চার বাদ যাবে তো তো আবার তার বন্ধুর কাছ থেকে ধার করবে যাকে বাদ দেবো তার বাদিকের কাছে ধার এ এবার হয়ে গেল দশ তো দশের মধ্যে চার বাদ দিলে হয় ছয় এবার আটকে ধার দিলে আট হয়ে গেল নয় আবার শূন্য হয়ে যাচ্ছে এখানে ধার করবে এ হয়ে গেল আবার দশ এবার বলো দশের মধ্যে নয় বাদ দিলে এক তিনকে আবার শোধ দেবে হয়ে যাবে চার বলো আটের মধ্যে বাদ দিলে চার চার হাজার একশো আছে তো চলো আমরা দেখিনি এর পরের অঙ্ক কি বলেছে তিনের দাগে যে যোগ বা করি আর ঘরে সংখ্যা বসায় বলো তিনের মধ্যে দুই বার দেব তাই না এখানে তো যোগ করতে বলেছে সরি তো তিন আর দুই পাঁচ চার আর চারে আট ছয় হবে শূন্যের সাথে যোগ করলে আর এটা হবে নয় খুব সহজ অঙ্ক আস্তে আস্তে কঠিন চলো আমরা দেখিনি এবার অঙ্কটা কি বলেছে যে সাত এক আর তিন হবে আর আর একে এগারো এক হাতের এক এখানে চলে গেল তো দেখো দুই আর নয়ে কত হয় এগারো আর একে বারো আর হাতের একে তেরো তিন হাত থাকলো এক এই উপরে চলে গেল বাদিকের ঘরে আট ছয় চোদ্দ আর একে পাঁচ হাত থাকলো এক চার চার আট আর একে নয় হয়ে গেল চলো আমরা চলে যাই অঙ্কটা এটা ইন্টারেস্টিং অঙ্ক যোগ করতে হবে তো চার আর দু ছয় হয় ভেরি গুড সাত আর দুয়ে নয় হয় এখানে দেওয়া আছে পাঁচের সাথে কত যোগ করলে ছয় হয় এক যোগ করলে তাই তো আর আটের সাথে কত যোগ করলে নয় হয় এক যোগ করলে এটা সহজে আছে কিন্তু এই অঙ্ক কঠিন ভাবেও দেওয়া যায় হয়তো তুমি এখানে এক লিখে দেবে কিন্তু ভুল হয়ে যাবে চলো আমরা দেখিনি এই তো আট তো আটের সাথে কত যোগ করলে নয় হয় এক যোগ করলে দুয়ের সাথে কত যোগ করলে সাত হয় পাঁচ যোগ করলে ছয়ের সাথে কত যোগ করলে আট হয় দুই যোগ করলে এবং একের সাথে কত যোগ করলে এক হয় ভেরি গুড এক অঙ্ক আমাদের কমপ্লিট চলো আবার দেখিনি পরের অঙ্কটা এগুলো যোগ করতে বলেছে খুব সহজ ছয় আর পাঁচে এগারো আর তিনে চোদ্দ চার হাত থাকলো এক নয় আর দুই এগারো আর দু তেরো আর একে চোদ্দ চার হাত থাকলো এক আট আট ষোলো আর একে সতেরো সাত হাত থাকলো এক সাত আর একে আট অঙ্ক কমপ্লিট চলো দেখি এর পরের অঙ্কটা বলো তিন আর তিনের সাথে কত যোগ করলে তিন হয় তিন আর তিনে ছয় আট আর একে নয় সাত আট দুয়ে নয় ছয় আট দুয়ে আট অঙ্ক কমপ্লিট চলো এবার দেখেনি পরের অঙ্ক ছয় নয়ের মধ্যে চারবার দিলে কত হয় পাঁচ পাঁচে থেকে চারবার দিলে কত হয় এক আট থেকে দুই বাদ দিলে ছয় সাত থেকে একবার দিলে ছয় তো অঙ্ক কমপ্লিট হয়ে গেছে চলো দেখেনি এর পরের অঙ্কটা আট থেকে কতবার দিলে ছয় হয় দুই বার দিলে আর দুই থেকে কতবার দিলে এক হয় একবার দিলে হয়ে গেল অঙ্ক খুবই সহজ তাই না চলো দেখি এর পরের অঙ্কটা কি বলছে এইবার ইন্টারেস্টিং অঙ্ক শূন্যর মধ্যে নয় বাদ যাবে যাবে না শূন্য এর কাছে ধার করে নিল এটা হয়ে গেল দশ ধার করলে হয়ে যায় দশ একে পরে শোধ করবে এখানে আমি একটু মার্ক করে রাখি বলো দশের মধ্যে নয় বার দিলে কত হয় এক এবার একে শোধ দিয়েছি এ তো আর নয় নেই এ বেড়ে এক বেড়ে যাবে দি এ হয়ে গেছে দশ এবার শূন্যের মধ্যে দশ বাদ যায় না এর সাথে ধার করলো দশ হয়ে গেছে শূন্য ঠিক আছে তো দশের মধ্যে দশ বাদ দিলে শূন্য ঠিক আছে বোঝা গেল একে সোদ দিল দি কত হয়ে গেল দশ হয়ে গেল এর সাথে ধার করে এ কত হয়ে গেলো এও দশ হয়ে গেল দশের মধ্যে দশ বাদ দিলে আবার এখানে শূন্য একে সোদ দিল দি হলো দুইটা তিন হয়ে গেল তিনের মধ্যে তিন বাদ দিলে শূন্য বাইশ লিখতে হয় না উত্তর হবে এক ঠিক আছে এটা উত্তর হবে এক এইভাবে লিখে দেবে চলো এর পরের অঙ্কটা দেখি একের মধ্যে নয় বাদ যায় না এর সাথে ধার করবে এগারো হয়ে যাবে ঠিক আছে তো ধার করলে দশ ধার করে দশ আর এখানে এক এগারো হয়ে যায় এগারোর মধ্যে নয় বাদ দিলে দুই একে শোধ দিয়ে এ হয়ে যাবে দুই তো এক ছিল এক বেড়ে যাবে দুইয়ের মধ্যে দুই বাদ দিলে শূন্য হয়ে এবার বলো এর সাথে ধার করলে কত হবে দশ দশের মধ্যে আট বাদ দিলে হবে দুই একে সত দিলে দুই হয়ে গেল দুই চারের মধ্যে দুই বাদ দিলে দুই অঙ্ক কমপ্লিট চলো এর পরের অঙ্কটা দেখি এটা খুব ইন্টারেস্টিং মানে অঙ্কটা একভাবে এক মনে করতে গেলে আবার ভুল হয়ে যায় ছোটদের ক্ষেত্রে বলছি দেখো এখানে একের মধ্যে কত বাদ দেবো দি দুই হয়ে যাবে তাহলে নিশ্চয়ই একটা বেশি মানে একটা কিছু একটা ধার করবে ধার করে এখানে হবে কত এগারো বলো এগারোর মধ্যে কত বাদ দিলে দুই হয় নয় একে সোদ্দ দিলে দিয়ে তিন হয়ে গেল আটের মধ্যে তিন বাদ দিলে পাঁচ মিলে যাচ্ছে পাঁচের মধ্যে কতবার দিলে চার হয় আরে পাঁচের থেকে তো চার ছোট একবার দিয়ে দেব সিম্পল অঙ্ক হয়ে গেল তো চলো এর পরের অঙ্কটা আমরা দেখে নি তিনের মধ্যে কতবার দিলে সাত হয় তো এখানে ধার করে এটা হয়ে যাবে তেরো তো তেরোর মধ্যে কতবার দিলে সাত হয় তেরোর মধ্যে ছয় বাদ দিলে সাত হয় ছয় কিন্তু একে দিয়ে হয়ে গেল দুই তো দুইয়ের মধ্যে দুই বার দিলে জিরো হয় মিলে যাচ্ছে একের মধ্যে কত বার দিলে জিরো হয় একের থেকে তো জিরো ছোট একবার দিয়ে দেবো এক ঠিক আছে এবার নয়ের মধ্যে দুই বার দিলে সাত হয় অঙ্ক আমাদের কমপ্লিট চলো এর পরের অঙ্কটা দেখে সেই গুণ একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি পনেরোশো সত্তর টাকায় বিক্রি হলে এরকম তিনটি ছবির দাম কত তো যখনই একই রকম অনেকগুলো জিনিস এর দাম একসাথে বের করবে ঠিক আছে তখন আমাদের গুণ করতে হয় ঠিক আছে তো তিন তিন একুশ একুশ যদি আমরা লিখি একুশের এই একটা যদি বসিয়ে দিয়ে হাতে থাকলো দুই এটা মনে রাখতে হবে ঠিক আছে তো তিন পাঁচা পনেরো আর হাতের দুয়ে ষোলো সতেরো সতেরো আবার বলো সতেরো সাত যদি বসিয়ে দিই তাহলে হাতে আছে এক তো তিন একে তিন আর একে চার চার হাজার সাতশো দশ টাকা ঠিক আছে চলো এর পরের অঙ্কটা আমরা দেখিনি এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক দেখো দেখো নাম এই দিয়ে যখন আমরা গুণ করব ঠিক নয়ের নিচ থেকে বসতে লাগবে মানে যেখানেই হোক এই নয়ের নিচ বরাবর তো আট নাম বাহাত্তরের দুই হাত থাকলো সাত আমি এগুলো হাতে রাখছি এবার দেখো তিন নাম সাতাশ আর সাতের চৌত্রিশে চার হাতে থাকলো তিন হাতে থাকলো তো নয় এক নয় আর তিনে বারো এবার দুই দিয়ে যখন গুণ করবো দুইয়ের নিচ থেকে মানে এই জায়গায় বসবে এই লাইনে তো প্রথমে দুই দিয়ে আট দুগুনে ষোলো ছয় হাত থাকলো এক এবার তিন দুগুণে ছয় আর একে সাত দু এককে কে দুই এবং ডান দিকের ঘরটা আমরা শূন্য দিয়ে ভরাট করে দেবো কেউ কেউ গুণ চিহ্নও দেয় দুই এটা হবে চার আর ছয় দশে শূন্য হাত থাকলো এক সাত আট দুই নয় আর একে দশ শূন্য হাত থাকলো এক দু আর তিন চার উত্তর হলো চার হাজার দুই চলো এর পরের অঙ্কটা দেখি দেখিটা ঠিক একই রকম পাঁচ শূন্য হাতে থাকলো তিন চার পাঁচ এক কুড়ি আর তিনে তেইশ হাতে থাকলো দুই পাঁচ দু কোণে দশ আর দুয়ে বারো এইভাবে ছয় এক ছয় চার এক চার দুই এক কে দুই এটা শূন্য দিয়ে ভরাট করলাম জিরো নয় মানে চার ছয় ছয় নয় শূন্য অঙ্ক হয়ে গেল চলো এর পরের অঙ্কটা দেখি তিন পাঁচা পনেরো পাঁচ হাত থাকলো এক এবার থেকে আমরা হাতে আর লিখব না তিন তারিখে নয় রাখে দশ শূন্য হাতে থাকলো এক তিন তারিখে নয় রাখে দশ অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে চলো দেখি এর পরের অঙ্কটা পাঁচ পাঁচা পঁচিশ হাতে থাকলো দুই

দুই এক এক দুই এক দুই বলেছিলাম না যেটা দিয়ে গুণ করবো তার নিচ থেকে বসবে আর ডান দিকে শূন্য দিয়ে ভরাট করবে উত্তর হয়ে গেছে চলো দেখে নি এবার কি বলেছে দেখো কে আমরা প্রথমে দুই দিয়ে স্টার্ট করি পাঁচ দুগুনে দশ হাত থাকলো এক দুই শূন্য শূন্য আর হাতের এক কত হয় এক হয়ে যায় বসে গেল তিন দুগুণে ছয় এবার এখানে করছি এক দিয়ে পাঁচ এক কে পাঁচ শূন্য কে শূন্য কে তিন ডান দিকটা ভরাট করলাম শূন্য ছয় ছয় তিন তিন হাজার ছশো ষাট উত্তর চলো দেখি এর পরের অঙ্কটা তিন ছয় এই সরি তিন দিয়ে গুণ তিন আসতে চব্বিশে চার হাতে থাকলো দুই তিন ত্রিকে নয় দশ এগারো হাতে থাকলো এক তিন চারা বারো আর আগে তেরো এবার এক দিয়ে গুণ করলে আট তিন চার বসে যাবে ডান দিকে ভরাট করলাম চার আট আর কে নয় ছয় চার একে পাঁচ তো অঙ্ক হয়ে গেছে চলো দেখি এর পরের অঙ্কটা এখানে বলেছে যে এতটি সাদা পৃষ্ঠা দিয়ে আটটি খাতা তৈরি হবে প্রতিটা খাতায় যখন অনেকগুলো দেওয়া থাকে একটা মাত্র জিনিস বের করতে হয় ভাগ করে তখন এই পদ্ধতি অর্থাৎ ভাগ করতে হয় তো এখানে দেখো হাজার চব্বিশটা মোট কি সাদা পৃষ্ঠা আছে তো আটটা খাতা করব তাহলে আট ভাগে ভাগ হয়ে যাবে তো এখানে আমরা বলে দিয়েছি যে ভাগ করে কতটি সাদা পৃষ্ঠা আছে এক একটা খাতায় খাতায় আমরা প্রতি চার এটাকে আমরা আট দিয়ে ভাগ করবো করে উত্তরটা এখানে লিখবো তো এখানে আমরা ভাগটা করছি ঠিক আছে এক শূন্য দুই চার আট দিয়ে তো দেখো একটা সংখ্যা নিলে হচ্ছে এক আর এখানে হচ্ছে আট বড়কে বা দিকে হবে না ধান দিকে সবসময় বড় হতে হবে দুটো নাও দশ আট হ্যাঁ হবে দশটা বড় তাহলে আট কে আট দশের মধ্যে আট বাদ দিলে হচ্ছে দুই এইখান থেকে একটা নামি নি দুই এবার আট দুগুণে ষোলো তাহলে ষোলো তারপরে এখান থেকে ধার করে বিয়োগ করলে কত হবে বিয়োগটা তোমরা বুঝতেই পারছো ছয় আর এই চার খেয়ে নামালাম আঠাশটে চৌষট্টি তো ভাগ করে উত্তরটা কত আসলো একশো আঠাশ লিখে দেবো এক দুই আট একশো আঠাশটি সাদা পৃষ্ঠা আছে এক একটা খাতায় চলো এর পরের অঙ্কটা দেখি ভিডিও বিশাল বড় হচ্ছে সেজন্য আমি বেশি কয়েকটা জিনিস নর্মালি করে দিচ্ছি তিনেরটা করাচ্ছি এবার দেখো তো যারা যারা এখনো ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ একটা লাইক একটা কমেন্ট প্লিজ করে দেবে আমার ভালো লাগে ঠিক আছে তোমাদের কাছে এটা অনুরোধ আমি বলি না খুব একটা তো এক দুই তিন তিন এইটাকে এতটা ফুল দিয়ে মালা হবে প্রতিটা মালায় নটা করে ফুল আছে তো কটা মালা হবে তো এই যে এক দুই তিন তিন আছে না এক দুই তিন তিন এটাকে আমরা নয় দিয়ে ভাগ করব এবং উত্তরটা লিখব তো আমরা এক দুই তিন তিন এটাকে আমরা নয় দিয়ে ভাগ করব ওকে তো একটা নিলে নয় মানে একটা নিলে মানে এখান থেকে ধরবো এগুলো ধরবো না একটা ধরবো খালি এক বড় না নয় বড় এক নয় বড় হবে না দুটো ধরছি এবার বারো বড় না নয় বড় বারো বড় এবার হবে নয় তো বারো মধ্যে দিলে তিন এবার তিন নামে আনবো কারণ সবসময় ডান দিকে বড় থাকতে হবে এবার চার নাম ছত্রি বেশি তাহলে আহ তিন নাম সাত তাহলে হচ্ছে বিয়োগ করে ছয় এখান থেকে আবার তিন নাম আলাম সাত নাম তেষট্টি ভাগশেষ থাকছে না তো একশো সাঁত্রিশ এখানে উত্তর হবে এক তিন সাত একশো সাঁত্রিশটি মানে মোট মালা তৈরি হবে কারণ এক একটা মালায় নটা করে ফুল আছে চলো এর পরের অঙ্কটা দেখি এটা তোমাদের বইয়ে দেখা আছে যে ঝড়ে কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পুড়ে গেছে আমি আর আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম একশো সাতাশটা আম কুড়িয়েছি পরের দিন আমরা পাঁচ বন্ধুর মধ্যে আমগুলো সমানভাবে ভাগ করে নেব নেওয়ার চেষ্টা করছি দেখি তো সমানভাবে ভাগ করা যায় কিনা তো পাঁচ দিয়ে ভাগ করে দেখছি আমরা পঁচিশটা করে আম পাচ্ছি আমাদের দুটো আম পড়ে থাকছে সমান করে ভাগ করা যাচ্ছে না তো এই অঙ্কে কতগুলো অংশ আছে এই যে আম পেলাম মানে যেটাকে আমরা ভাগ করছি এটাকে আমরা বলবো ভাজ্য ওকে এবার যতজন মিলে আমটা আমরা ভাগ করছি এটাকে বলবো আমরা ভাজক যতটা করে আম আমরা পাচ্ছি পঁচিশ এটা হচ্ছে ভাগ ফল ওকে আর যেটা আর ভাগ করতে পারছি না ভেঙে ঠিক আছে এই দুটো আম ভাগ করা যাবে কেটে কুটে করতে হবে কিন্তু আখড়া ভাবে করা যাচ্ছে না ভাগ ঠিক আছে সেই জন্য এই দুই হচ্ছে ভাগ শেষ ওকে তো এইখানে ভাজ্য কত বুঝতে পারছো একশো সাতাশ ভাজক মানে পাঁচ বন্ধু ভাগ ফল এক একজন পঁচিশটা করে পেয়েছে আর ভাগ শেষ দুটোকে আর ভাগ করা যায়নি প্রত্যেকে পঁচিশটা আম পেলাম দুটো আম পড়ে রইলো এবার দেখো যে দুটো পড়ে থাকে সেটা সব সময় লোকের থেকে কম কারণ যদি পাঁচটাই হতো বা এখানে সাতটা থাকতো তাহলে তো আবার আমরা সবাই একটা একটা করে নিতাম তাহলে সময় দেখা যাচ্ছে যে এই ভাজকের থেকে ভাগ শেষটা ছোট হয় কারণ তাকে আর ভাগ করা যায় না ছোট হয়ে দাঁড়িয়ে থাকে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং দুই সব পাঁচের থেকে ছোটই হবে মানে ভাগ শেষ ভাজকের থেকে সময় ছোট হবে ঠিক আছে তো আবার এবার মোটাম তাহলে আমরা একশো সাতাশকে কিভাবে দেখাতে পারি যে পাঁচটা করে একশো মানে পঁচিশটা করে পাঁচ জনা নেওয়ার পরে দুটো পড়ে থাকলো এইটা আমরা যোগ হিসাবে দেখাবো তাহলে ভাজ্য সমান সমান কি এই যে ভাজ্য সমান সমান কি ভাগ ফল এই দেখো ভাগ ফল তারপরে কি ভাযোগ লাস্টে যোগ ভাগ শেষ ঠিক আছে বোঝা গেল এই জিনিসটা তোমরা মাথায় রাখবে খুব ইন্টারেস্টিং ভাজ্য সমান সমান ভাগ ফল মানে সেই পঁচিশটা করে আম তার সাথে গুণ হবে বন্ধু পাঁচ আর লাস্টে পড়ে থাকা দুই যোগ হবে ঠিক আছে এটা জানে মানে মনে রাখবে যদি আর একটু ইন্টারেস্টিং বলি দেখো এই এই দুটো গুণ হবে আর এই নিচেরটা যোগ হবে তাহলে এই ভোগ কাঠটা পাওয়া যাবে ঠিক আছে একটু বুঝিয়ে দিই এ কে বি দিয়ে ভাগ করলাম সি ভাগ শেষ থাকলো আর ডি উত্তর হলো ঠিক আছে তাহলে এই দুটো গুণ করে আর এটা তার সাথে যোগ করে এই ভোগ কাঠটা পাওয়া যায় ঠিক আছে চলো দেখি এর এবার অঙ্ক একে অঙ্কটা কি বলেছে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করছি পাঁচ দিয়ে তো ভাগটা করার করতে হবে আমাদের তো আমরা ভাগটা করছি সাত আট পাঁচ এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ একে পাঁচ আমরা উত্তর অনেক আগে উপরে লিখলাম না এবার আমরা উত্তর আমরা ডান দিকেও লিখতে পারি আমি ছোটবেলায় এইভাবে শিখেছি তো বিয়োগ করে দুই আট নামলো পাঁচ পাঁচা পঁচিশ হুম বিয়োগ করে তিন এখানে পাঁচ নামলো এই পাঁচটা নামলো এখানে পাঁচ সাত পঁয়ত্রিশ দেখো বিয়োগ করে কিছু থাকে না তাই গুণ দেবো না এবার শূন্য লিখে দেব ঠিক আছে তো ভাগশেষ কত দেখতে পাচ্ছ তো ভাগ্যকে এই যে সাত আট পাঁচ এটাকে ভাগ করব কত দিয়ে পাঁচ দিয়ে ভাগ ফল কত এসছে আবার একশো সাতান্ন এক পাঁচ সাত আর ভাগশেষ নেই শূন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা একশো সাতান্ন পেলাম ওইটা পাঁচ দিয়ে গুণ করব এই যে এই দুটো গুণ হবে ঠিক আছে তারপরে লাস্টে শূন্য যোগ হবে তাহলে ভাজ্য সমান সমান কি ভাগ ফল ভাজক ভাগশেষ তাহলে ভাগ শেষ ভাজকের চেয়ে ছোট ওকে অঙ্ক কমপ্লিট চলো দেখি এর পরের অঙ্কটা এখানে চার সাত চার একে আমরা ভাগ করব চার দিয়ে একে চার সাত নামলো কে চার একটা নিয়ম আছে পরপর কিন্তু দুটো নামানো যায় না এক্ষুনি সাত খে নামালাম আবার চার খে নামানো যাবে না যদি পরপর দুটো নামাতে হয় তবে এখানে একটা জিরো দিতে হয় এটাও আমি বলবো অঙ্ক অবশ্যই তোমাদের এইরকম সমস্যা থাকবে খুব সুন্দর বই তোমাদের তো বিয়োগ করে তিন এখানে চার খেয়ে আবার নামালাম একটার বেশি নামানো যায় না দুটো নামাতে গেলে একটা শূন্য তিনটি নামাতে গেলে দুটো শূন্য এক হাজারটা নামাতে গেলে নশো নিরানব্বইটা শূন্য যতটা নামাবে পরপর ততটা শূন্য এবার একটা নামাতে গেলে কটা শূন্য হবে বলতো দুটো নামাতে গেলে যদি একটা শূন্য হয় তাহলে একটা নামাতে গেলে শূন্যটা শূন্য মানে শূন্য লাগবেই না ঠিক আছে এবার চার না চার আষ্টে বত্রিশ বিয়োগ করে হচ্ছে দুই তো এখানে উত্তর একশো আঠারো তো ভাজ্য কত চার সাত চার ভাজক কত চার বিয়োগ করে হলো একশো আঠেরো ভাগ শেষ হলো দুই তো এখানে ভাজ্যক সেটা হচ্ছে চার সাত চার এখানে লিখবো একশো আঠেরো তাকে চার দিয়ে গুণ এই দুটো যোগ করব দুই এখানে লিখবো ছোট এখানে লেখা আছে ভাজক ভাগ চেয়ে ছোট ভাজক তো ছোট হবে নাহলে তো ভাগ করা যেতই এই দুই দুই তো কম চারের থেকে যদি চার হতো তাহলে তো চারজন ভাগ করে নিত চলো এবার তিনশো একুশকে দেখি তিন দুই এক তিন দিয়ে ভাগ করবো তিন এক কে তিন ঠিক আছে শূন্য লিখবো না এবার দুই কে নামাবো এইবার দেখো আমি এক্ষুনি একটা জিরো দিতে হবে তাহলে দুটো নামিয়েছিল একটা জিরো এবার তিন সাত একুশ বোঝা গেল তো এখানে উত্তর হবে একশো সাত হচ্ছে ভাগ ফল একশো সাত ভাগ শেষ নেই শূন্য ঠিক আছে আর ভাগ করছে তিন দিয়ে আর ভাজক হচ্ছে তিনশো একুশ তো এখানে আমরা লিখবো তিনশো একুশ এটা হবে একশো সাতকে আমরা তিন দিয়ে গুণ করে আমরা শূন্য যোগ করছি এখানে সে প্রতি ক্ষেত্রে এটা মনে রাখবে এটা পরীক্ষায় আসে খুব আসে ভাজক ভাগ শেষের চেয়ে ছোট না এটা আমরা ভুল লিখলাম দেখো এবার বলেছে ভাজক ভাজক মানে এই যে এই তিন তিন শূন্য থেকে বড় এটা হবে ব বড় ঠিক আছে চলো দেখি একটু দেখে করতে হবে অঙ্কু এবার এখানে এটাকে এটা দিয়ে ভাগ করছি কারণ ভাগ্য লেখা আছে ভালো করে পড়ে নাও তো এখানে সেভেন এইট নাইন মানে সাত আট নয় তাকে ভাগ করবো ছয় দিয়ে তো ভাগ ফল তো সাত আট নয় একে আমরা ছয় দিয়ে ভাগ করছি ছয় কে ছয় এক আট তিন ছয় আঠারো নয় হচ্ছে এখানে নামলো ছয় কে ছয় বিয়োগ করে তিন তো ভাগ শেষ তিন আর এটা হবে একশো ঠিক আছে হয়ে গেল অঙ্ক এতটুকুই করতে হবে আর এখানে কিন্তু বলে দিয়েছে যে ভাগ ফল ভাগশেষের মধ্যে সম্পর্ক খুঁজি তো সম্পর্ক লিখতে হবে এখানে যে ভাজ্য সমান সমান ভাগ ফল গুণ ভাজক প্লাস ভাগশেষ ঠিক আছে এবং আগের লাইনে এটা লিখে দিতে হবে যে ওই যে সাত আট নয় সমান সমান এই যে একশো একত্রিশ তাকে গুণ করব ছয় দিয়ে আর যোগ করবো তিন তাহলে পাওয়া যাবে হয়ে গেল ঠিক আছে একদম আগের মতন এটাও ঠিক তাই এখানে আমরা আটশো উনিশ আমরা ভাগ করছি নয় দিয়ে তো আমরা আটশো উনিশ যদি আমরা নয় দিয়ে ভাগ করি নয় নাম একাশি হুম নয় নামলো নয়কে নয় কে নয় তো এখানে শূন্য তো আমরা এখানে লিখবো একানব্বই আর এখানে লিখবো ভাগশেষ শূন্য তো আমরা এখানে লিখতেই পারি যে এখানে লিখে দিচ্ছি আটশো উনিশ সমান সমান একানব্বই গুণ নয় প্লাস শূন্য মানে ভাজ্য সমান সমান ভাগ ফল গুণ ভাজক প্লাস ভাগশেষ ওকে চলো এর পরের অঙ্কটা দেখিনি এবার কি বলেছে তিন হাজার তিনকে দিয়ে ভাগ তো তিন শূন্য শূন্য তিন ভাগ তিন তো এখানে দেখো তিন শূন্য শূন্য তিন দেখবে তিন তো বিয়োগ করে শূন্য না এবার নামাচ্ছি শূন্য কে শূন্য নামাচ্ছি শূন্য কেন শূন্য কটা নামলো দুটো নামাতে পারবো না তো জিরো দিলে নামাতে পারবো হ্যাঁ নামালাম আবার নামাতে হবে তিন হ্যাঁ নামাতে হবে তাহলে কটা নামালাম পরপর তিনটি তাহলে এখানে দুটো শূন্য এবার কে তিন শূন্য ঠিক আছে এক হাজার এক তো ভাগ ফল হবে ওয়ান জিরো জিরো ওয়ান এক হাজার এক আর শেষ নেই শূন্য আমরা তিন শূন্য শূন্য তিন সমান সমান এই যে এক হাজার এক কে আমরা গুণ করে শূন্য যোগ করেছি আমরা লিখতেই পারি ভাজ্য সমান সমান ভাগ ফল গুণ ভাজক প্লাস ভাগ শেষ ওকে চলো দেখি এর পরের অঙ্কটা এবার চলে আসলো তোমাদের ভগ্নাংশের অঙ্ক তো তোমরা এটা মনোযোগ দিয়ে বুঝবে এই পাশের ছবিটা দেখো এটা একটা কাগজ এই কাগজটাকে আমরা মুড়েছি ভাজ করেছি তো ভাজ করে আমরা এইভাবে টোটাল ভাজ করেছি তারপরে আবার এইভাবে ভাজ করেছি হুম ভাজ করার পর আমরা রঙ করেছি ঠিক দেখতে পাচ্ছ দুটো লাল করেছি এই যে এখানে এই দুটোতে আমরা লাল করে দিয়েছি লাল করার পরে সবুজ করেছি ভেতরেরটা তো আমরা এখানে এগুলো আমরা সবুজ করে দিয়েছি ঠিক আছে পাশের ছবিটা দেখতে পাচ্ছ তো কিছু হলুদও করেছি হুম কিছু হলুদ করেছি এই দুটো হলুদ করে দিয়েছি এখানে হলুদ করে দিয়েছি এবং এখানে আমরা লাল করে দিয়েছি এই দুটো ঠিক আছে আর এটা আমরা সবুজ করে দিয়েছি হুবহু ছবিটা তোমরা বুঝতে পারছো তো এটার পরে তাহলে বলো টোটাল কতটা ভাগ করেছিলাম টোটাল ষোলোটা ভাগ করেছিলাম দেখো সংখ্যাও দেওয়া আছে তো ষোলোটা ভাগের মধ্যে লাল কটা লাল চারটে তাই তো তো এখানে আমরা লিখবো ষোলোটা ভাগের মধ্যে লাল হচ্ছে তো চার দিলাম সবুজ সবুজ কটা পাঁচটা ষোলোটার মধ্যে তারপরে হলুদ কটা ষোলোটার মধ্যে বলতো তিনটি আর রং দিলামিনা বাকিগুলো মানে সাদা যেগুলো লাগছে সেগুলো বইয়ের পেজের কালার চারটে এই যে এবার যদি আমরা সব এক জায়গায় করি তাহলে দেখো প্রথমে কত অংশ আছে চার বাই ষোলো লাল সবুজ পাঁচ বাই ষোলো তাই তো তারপরে এখানে তিন কিন্তু রং বলেছে মোট বাকিটা আমি বলছি না তো এখানে দেখো ষোলোর মধ্যে চারটে পাঁচটা আর তিনটি চার আর পাঁচে নয় আর তিনে বারো মোট এখানে চারটে এই পাঁচটা আর এই তিনটি এক জায়গায় করে দিলাম তাহলে হয়ে গেল কটা বারোটা তাহলে ষোলোটার মধ্যে আমরা বারোটা রঙ করেছি তাহলে কত রং বেশি দিলাম কোন রং বেশি দিয়েছি কোন রং বেশি দিয়েছি সব থেকে বেশি দিয়েছি দেখতে পাচ্ছ এখানে দেখে বোঝা যাচ্ছে পাঁচ মানে পাঁচ কোনটা সবুজ তাহলে এখানে লিখে দেব সবুজ রং কোন রঙের অংশ কোন রঙের অংশের থেকে বেশি এখানে আমি সহজেই লিখতে পারি যে তোমার দেখো লাল রঙের থেকে সবুজ বেশি বা হলুদ রঙের থেকে সবুজ বেশি এখানে আমরা লিখতে পারি যে লাল সবুজ লিখতে পারি এখানে সবুজ লাল লালের থেকে সবুজটা বেশি আছে গ্রেটার দেন করে দিলাম এবার বলো সবুজ কত অংশ ছিল সবুজ ছিল পাঁচ বাই ষোলো আর লাল ছিল চার বাই ষোলো তাহলে দেখতে পাচ্ছ নিচেরটা যদি সমান হয়ে যায় নিচেরটা ফ্যাক্ট না ওপরটা দেখতে হয় পাঁচ তাই পাঁচ বেশি একটু ভালো করে ভাবো বিষয়টা ঠিক আছে তাহলে যেমন আমরা ছবি দেখেও বুঝতে পারি তেমনি এই সংখ্যা দেখেও বুঝতে পারি যে এ পাঁচ ভাগ আর চার ভাগ উপরে যার বড় সেই বড় ঠিক আছে যদি নিচ সমান হয় তবে তো এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা পরের অঙ্কগুলো করব গোটা একটা জিনিসকে সমান ভাগ করে দিতে হবে তো তরমুজ নিয়ে এসে দেখতে পাচ্ছো মা চারটে ভাগ করেছে তো দুটুকরো দিলেন কাকে আমাকে তাহলে আমি দুয়ের চার অংশ পেয়েছি বাবাকে এক টুকরো দিলেন তাহলে এই দুটো আমার এটা বাবাকে দিলো তাহলে বাবা পেলো একের চার এবার আমি বাবা থেকে কতটা বেশি পেয়েছি যদি এটা বের করি আমি এক ভাগ বেশি পেয়েছি কিভাবে না দেখো আমার অংশটা লিখেছি দুয়ের চার সেখান থেকে বাবার অংশটা বাদ দেবো তাই না আমার কাছে যদি পঞ্চাশ টাকা থাকে আর তোমার কাছে যদি আশি টাকা থাকে আশি থেকে পঞ্চাশ বাদ দিলে তিরিশ তার মানে তোমার কাছে তিরিশ টাকা বেশি আছে ঠিক ওইরকমই আমরা বিয়োগ করছি তো নিচেরটা ফ্যাক্ট না নিচে চার আছে আমরা চার লিখবো তো দুই থেকে এক বিয়োগ করবো ঠিক আছে দুই থেকে এক বাদ দিলে একের চার তাহলে আমার একের চার অংশ বাবার থেকে বেশি বুঝতে পারছো এইভাবে আমরা অঙ্কগুলো করব তাহলে বাকি টুকরো মা নিলেন তো মা কত অংশ নিয়েছিল মা এক একটা নিয়েছিল তাহলে এক বাই চার এই অংশটা মা নিয়েছিল ঠিক না তো এবার মায়ের থেকে আমি কত অংশ বেশি পেয়েছি সেটা দেখবো এবার আমি কত পেয়েছিলাম বলতো দুয়ের চার পেয়েছিলাম আর মা পেয়েছে একের চার তো আমরা বিয়োগ করলে এই যে দুই থেকে এক বাদ দেব একের চার তার মানে আমি একের চার অংশ মায়ের থেকেও বেশি পেয়েছি তাই আমার যে এই যে দুয়ের চার অংশটা এই যে মায়ের একের চার অংশের থেকে বেশি এখানে গ্রেটার দেন চিহ্ন আছে অর্থাৎ আমার তরমুজের অংশ মায়ের অংশের চেয়ে বেশি দুটো লিখে আমরা দেখিয়ে দিলাম ঠিক আছে এবার মেয়ের অঙ্কে আসা যাক নিচে দুজনেরই সমান এখানেও দেখো সমান এইভাবে অঙ্কগুলো করতে হবে তাহলে উপরের দিকে তাকাও কে বড় আট বড় তাই এদিকে দিকে দেন এইভাবে আমরা তো চলো নেক্সট পেজে গিয়ে আমরা প্রত্যেকটা খ থেকে স্টার্ট করি তো ক্ষয়ের অঙ্কটা এই যে কয়ে দেখা যাচ্ছে যে দুটোই সেম আছে বারো আছে তাই প্রথমে দেখবো দুটো সমান কিনা না হলে অঙ্ক করা যাবে না অন্য টেকনিক আছে তো দুটো সমান তো সেই ক্ষেত্রে আট বড় তাই আটের দিকে হা করবে ঠিক আছে মানে মুখটা থাকবে ঠিক আছে একটু আগে বললাম চলো দেখি এর পরের অঙ্কটা দুটোই পনেরো আছে তাই উপরের সাত দিলাম সাতের পনেরো চারের পনেরো থেকে বড় এবং এটা বলার সময় তোমরা সাত বাই পনেরো বলে কেউ সাতের পনেরো অংশ বলবে ঠিক আছে আর যদি অন্যভাবে বলো পনেরো ভাগের সাত ভাগ এভাবে বলতে পারো এবার সাতের পনেরো বললে কিন্তু অংশ বলতে হবে এটা মনে রাখবে এটা সাতের পনেরো অংশ এটা বলবে কেউ কেউ সাতের পনেরো বলে অংশটা বলে না কোন সমস্যা নাই ভাষায় আমরা কিছু কিছু কথা বলি না ঠিক আছে চলো দেখি এর পরের অঙ্কটা পাঁচ বড় এবার এখানে কি বলেছে যেহেতু একের থেকে পাঁচ বড় এটা দিয়ে দিলাম হম এবার কি বলেছে এটা নয়ের আহ কুড়ি তো নয়ের কুড়ি তো আমরা কি করবো নয়ের থেকে এগারোটা বড় এরকম করে দেব অর্থাৎ নয়ের কুড়ি এগারোর কুড়ির থেকে ছোট এবার এইখানে কিছু একটা সংখ্যা বসাবো যার থেকে আট বড় হবে নইলে দেখো তুমি চিহ্ন দেখে বুঝে নাও আট বড় হতে হবে এখানে পাঁচ দিয়ে দিলাম ঠিক আছে চলো এর পরের অঙ্কটা দেখিনি চ কুড়ির থেকে বড় হতে হবে এমন একটা সংখ্যা তো আমরা এখানে পঁচিশ দিয়ে দিলাম ঠিক আছে অঙ্ক কারণ নিচে তো দুটো সেমি আছে চলো এর পরের অঙ্কটা দেখিনি ছ পাঁচের থেকে ছোট হতে হবে এখানে আমরা দুই দিয়ে দিলাম তো দুই এর তেত্রিশ এর থেকে ছোট চলো এর পরের অঙ্কটা আমরা দেখিনি প্রয়োজন মতো আমরা এই যে ফাঁকা ঘর সেখানে আমরা এই চিহ্নগুলো দিচ্ছি দিয়ে অঙ্কগুলো করছি চলো এর পরের অঙ্কটা আমরা দেখিনি বলেছে যে একজন কৃষক তার জমির ধান লাগিয়েছে পনেরো ভাগের দুই ভাগ বা দুয়ের পনেরো অংশ এবং সাতের পনেরো অংশ পাট লাগিয়েছেন ধান ও পাটের জন্য তিনি মোট কতটা লাগিয়েছেন তো এই যে দুয়ের পনেরো আর এই যে সাতের পনেরো এক জায়গায় করব তো নিচে তো দুজনের পনেরো আছে তাই পনেরো লিখে দিলাম আর এই দুই আর সাত যোগ করলাম তাহলে হচ্ছে নয়ের পনেরো তিনি মোট নয়ের পনেরো অংশ ব্যবহার করলেন কিন্তু এখানে জিজ্ঞেস করেন যে জমি কতটা ফেলে রাখলেন তাহলে অঙ্কটা অন্য হতো আবার বিয়োগ করতে হতো সেটা পরবর্তীতে তোমরা শিখবে আস্তে আস্তে আমাদের চ্যানেল ফলো করো তোমাদের অঙ্ক শেখানোর দায়িত্ব আমাদের আমরা চেষ্টা করি ঠিক আছে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করো ইচ্ছা করে তাহলে ভিডিও করার চলো এর পরের অঙ্কটা আমরা দেখেনি দু একটা কি বলেছে মান নির্ণয় করি তো এই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অঙ্ক এইভাবে যোগ করবো একটু আগে যেভাবে আমরা পাটের অঙ্কটা আর এই ধানের অঙ্কটা করলাম এই এইভাবে আমরা অঙ্কগুলো করবো তো চলো পরের পেজে আমরা করতে থাকি অঙ্কটা তো এখানে সমান সমান দেব কি করব নিচে চোদ্দ লিখব আর উপরে এই আট আর দুই যোগ করে দেবো হয়ে গেল দশ আর নিচে হয়ে গেল চোদ্দ এটাকে আমরা কাটাকাটি করে বা এটাকে লঘিষ্ট করার টেকনিক এখন আমরা করবো না আস্তে আস্তে আমরা শিখবো আপাতত এইভাবে আমরা রেখে দেব ঠিক আছে চলো আমরা দেখি পরের অঙ্কটা সমান সমান দেবো নিচে দুজনেরই সাত আছে পাঁচ আর দুই যোগ হয়ে যাবে তাহলে এখানে হবে সাত বাই সাত যখন সাত ভাগের মধ্যে সাত ভাগই বোঝাই সেটা কিন্তু এক অংশ এটা মনে রাখবে ঠিক আছে তাই আমরা এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটু আমরা দেখালাম সাত বাই সাত লিখে দেবে অঙ্ক হয়ে যাবে পরের দেখো নয় লিখলাম কারণ দুজনের নয় আছে উপরে পাঁচ আর দুই যোগ হবে পাঁচ আর দুই সাত আর নিচে হলো নয় হয়ে গেল এবার আমরা এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ এর কিন্তু দেখবে নিচে কিন্তু আলাদা থাকবে ঠিক আছে তো চলো দেখি এর পরের অঙ্কটা দুজনের নিচে পনেরো আছে তাই পনেরো লিখলাম একটা বিষয় তোমাদের বলে দিই এই নিচে যেটা থাকে এটাকে বলা হয় হর উপরে যেটা থাকে সেটাকে বলা হয় লব ঠিক আছে তো নিচে দুজনের হর পনেরো আছে পনেরো লিখে দিলাম সেম একটু তোমরা সেই বইয়ের খাতা ভেজের মতো করে মানে সেই বইয়ের পেজ ভাজ বললো না একটু খাতা রং করা ওই অঙ্কটা ভেবে কিন্তু অঙ্কগুলো আমি তাড়াতাড়ি করাচ্ছি ছয় ভাগ আর সাত ভাগ তো ছয়ের সাথে কথা হয় তেরো আর নিচে পনেরো বোঝা গেল পনেরো হম চলো এর পরে আমরা পরের অঙ্কটা দেখি এবার তিনটি রঙ যেরকম আমরা যোগ করেছিলাম তো নিচে আছে করলাম এবার উপরে আট আর দুই আর সাত আমার যোগ হবে তো আট আর দু কত হয় দশ আর এই সাথে সতেরো আর নিচে পঁচিশ ঠিক আছে সতেরো বাই পঁচিশ অংশ হবে এই অঙ্কটার উত্তর চলো দেখি এর পরের অঙ্কটা এখানেও যোগ করতে হবে তো নয় নয় সবগুলোতে নয় আছে তাই এখানে হর হয়ে যাবে সাধারণ হর হয়ে যাবে কমন নয় তো দুই আর আমরা যোগ করে দিলাম তিন আর চারে সাত আর নিচে নয় আছে সাত বাই নয় এটা উত্তর হবে সাতের নয় অংশ ঠিক আছে চলো এর পরে অঙ্ক আছে কি দেখি হ্যাঁ আছে এবার দুজনের নিচে সতেরো আর উপরে আট আর তিন যোগ হয়ে যাবে আট আর তিন যোগ করে দিলাম আট আর তিনে এগারো আর নিচে হবে সতেরো চলো তারপরে অঙ্কটা দেখি সমান সমান দেব নিচে দশ হবে এখানে তিন আর চার আর দুই যোগ হবে তো তিন আর চারে কত হয় বলো তো সাত সাতের সাথে দুই যোগ করলে নয় নিচে তো দশই আছে উত্তর হবে নয়ের দশ অংশ একুশের পর এবার পেজ নাম্বার বাইশে এই অঙ্কটা আছে একটু তোমরা গুণিতক এই বিষয়টার দিকে মাথা দাও তোমরা যদি আমার ক্লাস সিক্সের একটা ভিডিও আছে আমার এখানে লসা দশক অধ্যায়ের যদি তোমরা পারো একটু দেখে নিতে পারো তোমাদের এই চ্যাপ্টারটা এত সুন্দরভাবে গুণিত গুণনীয় বোঝানো হয়েছে তোমরা ভাবতে পারবে না অনেক পরিশ্রম দিয়ে আমি ভিডিওটা করেছি তো আমি এখানে তোমাদের কি করব যে উম এই অঙ্কতে প্রথমে তোমাদের একটু বুঝিয়ে দিই গুণিত কোনগুলো সহজে বলবো কারণ বেশি বিস্তারিত তো যাবো না তো গুন করে গুন করে গুণিতক ধরো এখানে পাঁচ বললাম তো পাঁচ পাওয়া যায় পাঁচ দুগুণে দশ পাওয়া যায় তিন পাঁচা পনেরো পাওয়া যায় তো এই যে পাঁচ দশ পনেরো গুণ করে গুন করে যেগুলো পেলাম সেগুলো হচ্ছে পাঁচের গুণিতক ঠিক আছে তা আমরা এখানে খুব সহজেই আমরা এবং অঙ্কগুলো করতে পারবো তো এখানে দেখো তিনের আহ গুণিতক বলেছে তো তিনের গুণিতক যখন আমরা বের করতে যাব তো তিনের গুণের পড়বো তিন এক কে তিন তিন দুগুনে ছয় তিন ত্রিকে নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতটে একুশ তিনাশটে চব্বিশ তিন নাম সাতাশ তিন দশে তিরিশ তাহলে এখানে যতগুলো সংখ্যা গুণ করে গুণ করে গুণিত হক এইটুক তোমরা মনে রাখবে গুণ করে গুণ করে গুণিত ঠিক আছে এইটা জাস্ট এইটুক মনে রাখবে এবার আমরা তিনের গুণিতক কতগুলো আছে অসংখ্য কারণ আমি আরো গুণ করলে আরো পেতাম ঠিক কিনা এবার পাঁচের গুণিতক পাঁচ এক পাঁচ পাঁচ গুণে দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি তারপরে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচ করে বাড়ে পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তো পাঁচেরও গুণিতক হচ্ছে অসংখ্য তাহলে কোনো সংখ্যার গুণিতক অসংখ্য কিন্তু শূন্যের গুণিতক অসংখ্য নয় শূন্যের একটাই গুণিতক আছে সেটা হচ্ছে শূন্য সব সংখ্যার গুণিতক অসংখ্য নয় সবারই হবে শুধুমাত্র শূন্যের গুণিতক একটাই শূন্য শূন্য কে শূন্য শূন্য কে শূন্য শূন্য দুগানে শূন্য সময় শূন্য সেজন্য শূন্যের একটাই গুণিতক আছে তাই এই অসংখ্য কথাটা সবার ক্ষেত্রে আমরা প্রযোজ্য করতে পারবো না তাই এই দুটো ক্ষেত্রে অসংখ্যই হবে তো তিন আর পাঁচের সাধারণ সাধারণ মানে কি বলতো কমন তো তোমার আর তোমার বন্ধুর যদি একটাই সাইকেল থাকে দুজন মিলে একটা সাইকেল কিনলে কমন থাকে দুজনের গেলো তোমারও আছে তোমার বন্ধুরও আছে কি আছে তোমারও তোমার বাড়িতে আম গাছ আছে তোমার বন্ধুর বাড়িতে একটা আম গাছ আছে সেটা হচ্ছে তোমাদের কমন তাই তো সেই ধরনের যেটা দুজনেরই আছে সেটাকে বলা হয় সাধারণ বাংলায় তিনেরও গুণিতক আবার পাঁচেরও গুণিতক কে কে দেখো তো এই দেখো তা দেখো পনেরো এই যে তিরিশ এইগুলো এই যে পনেরো তারপর তিরিশ এরা হচ্ছে তিনেরও গুণিতকের লিস্টে আছে আবার পাঁচেরও আছে এদের বলা হয় সাধারণ গুণিতক ঠিক আছে তো চলো আবার মেন অঙ্কে আসা যাক তো তিন আর চারের দুটি করে সাধারণ গুণিতক লিখতে হবে তো তিনের গুণিতক গুলো আমরা প্রথমে এখানে লিখবো তিন কে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তাই তো তারপরে তিন থেকে নয়ের পরে তিন চারা বারো আমি আগে লিখছি হয়তো অনেকে অঙ্কটা জানো একটু থামো তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তারপরে তিন আশে চব্বিশ এভাবে লিখতে হবে তিন নাম সাতাশ এভাবে যখন আমরা চার এক চার চার দুকানে আট দেখতে থাকবো তাকাবো দেখ এই সংখ্যা পাচ্ছি কিনা তিন চারা বারো দেখো বারো পেয়ে গেছি না এখানেও বারো পেয়েছি তাহলে এই বারোটা এখানে না লিখে আমরা এখানে লিখে দেবো আছে তারপরে তিন পাঁচা এই চার পাঁচা কুড়ি এই তিন চারা বারো তারপরে চার চারা ষোলো তারপরে হচ্ছে চার চারা ষোলোর পর চার পাঁচা কুড়ি তারপরে চার ছক চব্বিশ দেখো দুই জায়গাতেই চব্বিশ আছে না তাহলে এখানে না লিখে আমরা এখানে বোঝানোর জন্য করলাম তাহলে বোঝা গেল তাহলে এই যে দুটো এটা হচ্ছে এদের সাধারণ গুণিতক ঠিক আছে তো গুণিতক কি কি হবে উত্তর হবে বারো তারপরে চব্বিশ বলবো সব থেকে প্রথমে যেটা তুমি পাবে বারো সেটার নামটা পড়লে তুমি আরো অনেক পাবে এই উত্তর আরো এদের এদের দুজন আর সাধারণ গুণিত বারো বারো দোকানে চব্বিশ তারপর থেকে বারো তিন বারো ছত্রিশ এরকম কিন্তু আরো পাওয়া যায় একটা দুটো পেয়ে মানে একটা পেয়ে গেলে আর পেতে কোনো সমস্যা হয় না ঠিক আছে আমার দুটো আমি দুটো লিখে দিলাম চলো এর পরের অঙ্কটা দেখে নি তো চার আর ছয় এদের সাধারণ গুণ তক তো চারেককে চার হয় তাই তো আমি এখানে একবার লিখবো চারের গুণ ত্বটা এইভাবে লিখবো আগের অঙ্কটা ওইভাবে করলেও এবার থেকে এইভাবে করবো চারেক চার চার দোকানে আট তিন চারা বারো চার চারা ষোলো কুড়ি চব্বিশ আঠাশ বত্রিশ এবার ছয় যদি করি ছয় কে ছয় বারো আঠারো চব্বিশ তারপরে তিরিশ ছত্রিশ তারপরে ছত্রিশ আর ছয় বিয়াল্লিশ তো এবার দেখো এই দুই জায়গাতে দেখো চব্বিশ আছে আর বারো আছে তো এই যে বারো আর এই যে চব্বিশ চার আট তারপরে ষোলো উম তারপরে হচ্ছে কুড়ি তারপরে হচ্ছে কুড়ির পরে হচ্ছে আঠাশ বত্রিশ এখানে লিখবো আর ছয়ের যেগুলো ছিল সেগুলো আমরা এই ঘরে লিখছি ছয়গুলো চলো আমি কালারও তোমাদের একটু চেঞ্জ করে দিই তো ছয়ের গুলো কি কি ছয় বারো তারপরে হচ্ছে লিখবো না কারণ বারোটা তো সাধারণ তারপরে আঠেরো তারপরে হচ্ছে ছত্রিশ তারপরে হচ্ছে বিয়াল্লিশ তো ছত্রিশও কিন্তু হবে এখানে আমরা এতদূর আমরা যদি এখানে লিখতাম ছত্রিশটা এখানে লিখবো না কারণ ছত্রিশ যদি এখানে বাড়াতে বাড়াতে বত্রিশের পরে কিন্তু এখানে ছত্রিশই হতো চারের চার নাম ছত্রিশ হতো দুই জায়গায় ছত্রিশও পেতাম এখানে হতো ঠিক আছে তো এইরকম হবে অঙ্কটা চলো এর পরের অঙ্কটা দেখি দশ আর পনের দুটো সাধারণ গুণিতক তো দশ আর পনের সাধারণ গুণিতক কিভাবে বের করবো দশের ঘরে নামতে পারে দশ দশ দু কুড়ি তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ষাট সত্তর আশি এভাবে লিখলাম এভাবে পনেরোর যদি লিখি পনেরো কে পনেরো ঠিক আছে পনেরো তারপর তিরিশ তারপর পঁয়তাল্লিশ তারপরে ষাট তারপরে পঁচাত্তর তারপরে হচ্ছে পঁচাত্তরের পর কত হচ্ছে নব্বই এভাবে তো আমরা বুঝতে পারছি সব থেকে কাছাকাছি আছে তিরিশ ঠিক আছে দুই জায়গাতে তো তারপরে তো আর কোনো টেনশনই নেই তিরিশ তারপর তিরিশ ষাট এগুলো আছে ষাটের পরে আপাতত যতগুলো লিখেছি নব্বইটাও হতো ঠিক আছে তো আমরা এই নব্বইটা এখানে আর লিখছি না তো এখানে আমাদের নব্বই লিখতাম তার দু জায়গায় পেতাম আমি আর লিখলাম না তো বাকিগুলো লিখে দিচ্ছি ঠিক আছে দেখে নাও তো কি করবো এখানে লিখে দেব দশ তারপরে এখানে কুড়ি তারপরে হচ্ছে চল্লিশ তারপরে হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি আর এখানে বাকিগুলো লিখে দেবো অর্থাৎ পনেরো পঁয়তাল্লিশ ষাট আহ ষাট তো লিখবো না কারণ কেন ষাট লিখব না ষাট তো ইউজ হয়েছে তো ষাট হবে না তারপরে হবে পঁচাত্তর ঠিক আছে তো এই হচ্ছে বিষয় চলো এর পরের অঙ্কটা আমরা দুটি সাধারণ গুণিতক হলো তো সাধারণ বের করা তো খুব সহজ কিভাবে করবো তো আটের আট এক এখানে একটা করে এখানে দুটো করে লিখবো আট এক আট ছয় কে ছয় মিলে গেলে এখানে লিখে দেবো ঠিক আছে আরেকটু সহজ করে দিলাম অঙ্কটা আট গুণে ষোলো ছয় দু বারো দুয়ের ঘরে নাম মানে দুই দিয়ে এবার করলাম তিন ছয় আঠারো চব্বিশ করি একটু ইন্টারেস্টিং হয়ে যাবে তাহলে এখানে তোমাদের ব্রেনে মাথায় হয়তো নিতে পারবে না আটকে আট ষোলো তারপরে চব্বিশ তারপরে বত্রিশ তারপরে চল্লিশ এভাবে যদি আমরা ছয়কে দেখি ছয়ের হচ্ছে কত ছয় বারো আঠেরো তারপরে চব্বিশ হুম চব্বিশ তারপরে তিরিশ এগুলো তো আমরা সব থেকে প্রথমে মিল পেয়েছি আমরা চব্বিশকে কে দেখো আমরা চব্বিশ হচ্ছে সব থেকে ছোট এদের মধ্যে তো তাহলে একটু বাড়াতে থাকি তারপরে হবে আটচল্লিশ তাই তো পর এটা হবে আমরা আটচল্লিশ পর্যন্ত ডবল হবে বিয়াল্লিশ তারপরে হবে আটচল্লিশ তো আমরা চলে গেছি আটচল্লিশ অব্দি তো আটচল্লিশটাও একটা কমন তো এখানে আমরা লিখবো চব্বিশ আর আটচল্লিশ আর বাকি দেখো এখানে ছয় বারো আঠারো চব্বিশ তারপরে তারপরে হচ্ছে ছত্রিশ তারপরে হচ্ছে বিয়াল্লিশ লিখে দিলাম আর এখানে হচ্ছে ধরো আট ষোলো বত্রিশ তারপরে হচ্ছে চল্লিশ এগুলো লিখে দিলাম তো সাধারণ গুণিতক কি হচ্ছে চব্বিশ আর আটচল্লিশ ওকে বইয়ের যেভাবে আছে আমি সেভাবে করালাম এরও টেকনিক আছে সহজ সেটা ক্লাস সিক্সে শিখবে বা ফাইভে থাকলে আমি তো তোমাদের করাবই তো চলো এর পরের অঙ্কটা করি অনেকক্ষণ হয়ে যাচ্ছে ভিডিওটা তোমরা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের তো এরপরে দেখো আটের গুণনিয়োগ এতক্ষণ কিন্তু গুণিতক বলেছি এবার গুণীয় গুণ নিয়োগ গুণ নিয়োগটা কি মনে করো যে তোমার একটা বাড়ি আছে এটা একটা বাড়ি তো এই বাড়িটায় কি কি থাকে এই বাড়িটায় ইট থাকে তারপরে এই বাড়িটায় বালি থাকে তারপরে বাড়িটায় শিখ থাকে তাই না শিখ থাকে তারপরে এই বাড়িটায় উম সব কি থাকে সিমেন্ট থাকে তো এইগুলো যে ইট সিমেন্ট এইগুলো হচ্ছে এই বাড়িটার গুননি ঠিক আছে যেটা দিয়ে ও তৈরি হয় তো আট মানে এটা দিয়ে একে ভাগ করা যায় মানে এখানে আট লিখলাম এখানে তোমার দুই লিখলাম দুই দিয়ে দেখো আটকে ভাগ করা যায় দুই বন্ধুকে যদি বলি আচ্ছা তোমরা কি আট টাকা সমানভাবে ভাগ করতে পারবে বলে হ্যাঁ তাহলে দুই হচ্ছে ওর গুননি তো ওইরকম তো দেখো খুব সহজ তো আটের এক হবে আট হবে এই এক এক হবে দুই হবে চার হবে আর আট হবে এইগুলো হচ্ছে আটের গুণনীয় মানে যে সংখ্যাগুলো দিয়ে আটকে ভাগ করা যায় বোঝা গেল যেমন ধরো দশ দশকে তুমি আহ কত দিয়ে ভাগ করতে পারবা দুই দিয়ে ভাগ করতে পারবা পাঁচ দিয়ে ভাগ করতে পারবা এক দিয়ে ভাগ করতে পারবা তাহলে এইগুলো হচ্ছে দশের গুণনীয়ক ঠিক আছে তো এরকম ভাবে হবে তো চলো আমরা দেখি সাতের হবে এক আর সাত সাতের মাত্র যার দুটো উৎপাদক থাকে খালি দুটো সেটা মৌলিক সংখ্যা কি কি হবে বলতো একটা নিজেই দেখুন সাত একটা নিজেই উৎপাদক সাতের সাত আর একটা এক এক তো সবার উৎপাদক চলো এবার নেক্সট দেখি নয়ের নিয়োগ তাহলে এক দিয়ে ভাগ করা তাই তিন দিয়ে আর নয় দিয়ে এটা একটা যৌগিক সংখ্যা কেননা তিনটি আছে দুটো হলে কি মৌলিক বলেছিলাম চলো এর পরের অঙ্কটা দেখিনি আট আর ছয় তো এর সাধারণ গুণ বলেছে তো আটের নিয়োগ আগে লিখি আটের নিয়োগ হচ্ছে এক দুই চার আর আট আর যদি আমরা ছয়ের নিয়োগ দেখি তা ছয়কে এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে ভাগ করা যায় তো দেখতে পাচ্ছ এই এক সব সময় কমন পাবো বলেইছি আমি তো সাধারণ নিয়োগ বললে এক তো পাবেই গ্যারান্টি কিন্তু এখানে আরো কিছু আছে তো এখানে এক আর দুই তাহলে এখানে হবে সাধারণ হচ্ছে কে কে ঠিক আছে তাহলে এর পরের অঙ্কটা দেখি পাঁচ আর সাতের তো পাঁচকে যদি আমরা দেখি এক আর পাঁচ আর সাত কে যদি আমরা দেখি তো হবে এক আর সাত তো এদের সাধারণ হবে এক ঠিক আছে তাহলে এদের সাধারণ গুণনিয়োগ কে আমরা লিখে দিচ্ছি সাধারণ গুণনীয়ক হচ্ছে এক ঠিক আছে এক ছাড়া কেউ নেই আমি হয়তো ভিডিওর মধ্যে অনেক সময় ভুল হয়ে যাই মানে অনেক দীর্ঘ ভিডিও করতে গিয়ে বিরক্তি আসে একটু কিছু সত্যি কথা একদম তো সেক্ষেত্রে আমার অনেক সময় মুখে বলি এক লিখি এক এটা হয়ে যায় অনেক সময় আমি যা নিজেও জানি না পরে এডিট করতে গিয়েও হয়তো আমি খেয়াল পড়ে না তো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর তার জন্য আমি আই এম ভেরি ভেরি সরি আমি জানি না এখন অব্দি কোথায় কোথায় ভুল বলে ফেলেছি তো এটা হয়ে গেল এক চলো এর পরের অঙ্কটা দেখে নি ছয়ের অঙ্কটা কি বলেছে ছয়ের আর নয়ের তো ছয়ের এক দুই তিন আর ছয় এইগুলো হচ্ছে ছয়ের গুণনীয়ক আর নয়ের গুণনীয় এক আহ তিন আর নয় তো দেখতেই পাচ্ছ এখানে এক পাচ্ছ আর এখান থেকে তিন পাচ্ছ এখানে যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে আমরা লিখে দেবো সাধারণ গুণনীয়ক এক কমা তিন এখানে আগে লিখতেও পারতো যে ছয় ও নয় এর এটাও লিখতে পারে চলো এবার দেখে নি এর পরের অঙ্কটা এখানে কি বলেছে একটা ট্রি করা আছে ঠিক আছে ট্রি কিরকম এর ই করা আছে আর কি বলে ওটাকে শাখা করা আছে তো ছয়ের উৎপাদক গুলো শাখায় লিখতে হবে তো এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় আর তিন দিয়ে ভাগ করা যায় তো এখানে তিনটি কেন ঘর বিষয়টা হচ্ছে এক তো থাকেই তাই একটা বাদ দিয়ে লিখবো ঠিক আছে এক সবার আছে তাই একটা বাদ দিলে এখানে আমরা ছয় লিখে দেবো ঠিক আছে তাহলে মনে রাখবে এখানে কিন্তু এক থাকেই সেজন্য আমরা একটা লিখছি না এখানেও ঠিক তাই বলতে যাচ্ছি এক লিখবো না কিন্তু উত্তরের ক্ষেত্রে আমরা উত্তর এটা আমরা ভেবে নেব এক তো থাকবেই এক ছাড়া যদি একটাই হয় সেই সংখ্যা নিজে তাহলে সে হবে মৌলিক তো এক্ষেত্রে দেখো এক আছে এক তো থাকবেই আর দুই এই দুই বলছে ছয় নিজেও তো থাকবেই এছাড়া কি অন্য কিছু আছে হ্যাঁ অন্য কিছু দুই তিন এগুলো আছে তাহলে এটা হবে একটা যৌগিক সংখ্যা একটু আগেও তোমাদের বলেছি আমি এটা একটা যৌগিক সংখ্যা চলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে পরের অঙ্কটা দেখেনি চোদ্দ কে একটা নিজে একটা থাকে তাই না তো আমরা আগে দিয়ে 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 দিই যাবে যাবে আর চোদ্দ দিয়ে যাবে তো এক্ষেত্রে দেখো নিজে বাদেও আরো দুটো আছে এটা একটা যৌগিক তুমি তো মানে এই শাখা দেখেই বুঝে যাবে যেটা মৌলিক না যৌগিক অঙ্ক সেইভাবেই দিয়েছে ধরো ওরা জেনে বুঝে চল এর পরের অঙ্কটা দেখিনি কুড়িকে দুই আর দশ এবার দশকে যদি আমরা তাহলে হবে দেখো আর দশ তো দশের দেখো কতগুলো পাওয়া যাচ্ছে দশ পাওয়া যাচ্ছে আহ তো পাঁচ পাওয়া যাচ্ছে দশ পাওয়া যাচ্ছে দশ বারবার লিখবো না এক জিনিস একবারই বলবো তাহলে এতগুলো পাচ্ছে যখন সব থেকে মেন বিষয় কি জানো যৌগিক চেনার আর সেই সংখ্যা এই দুটো বাদে অন্য কিছু থাকলেই সে যৌগ মানে এক থাকবে আর যদি সেই সংখ্যাটা থাকবে যেমন ধরো বললাম যে পাঁচের পাঁচ এক আর পাঁচ তো দেখো এক আছে আর সেই সংখ্যা মানে পাঁচ নিজে আছে এই দুটো বাদে দেখার কেউ নেই তাহলে এটা একটা মৌলিক না থাকলে মৌলিক ঠিক আছে তো এবার দেখো একুশ একুশকে তিন দিয়ে ভাগ করা যায় তিন সাত একুশ হয় আর একুশ নিজে একটা তো নিজে বাদেও কিন্তু অন্য কিছু আছে এটা হবে যৌগিক এটা একটা যৌগিক সংখ্যা ঠিক আছে চলো এর পরের অঙ্কটা দেখিনি তিন তিনকে দেখো আহ এটাতে আমরা ঘর বেশি পেয়েছি তাই তিন আর এক লিখবো বেশি বলতে হ্যাঁ দুটোই পেয়েছি তো এক আর তিন এটা বাদে আর কেউ নেই তো মানে নিজে তো একটা বললাম একটু আগে আর এক একটা এটা বাদে অন্য কোনো সংখ্যা মানে এর উৎপাদক নেই তাহলে এটা হবে মৌলিক ওকে চলো এর পরেরটা দেখি এগারো কে এক দিয়ে আর এগারো দিয়ে ভাগ করা যায় তাহলে এটাও মৌলিক মৌলিক সংখ্যার কটা উৎপাদক হয় দুটো চলো এর পরের অঙ্কটা দেখিনি এখানে কি বলেছে যে দশ দশকে আহ দুই দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় আর দশ দিয়ে ভাগ করা যায় তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিজে বাদেও অন্য আছে তো এই ক্ষেত্রে হবে যৌগিক দশ একটা যৌগিক সংখ্যা চলো এর পরের অঙ্কটা দেখিনি সতেরো সতেরোকে আমরা কি করব আহ সতেরোকে এক দিয়ে আর সতেরো দিয়ে আর কোনো সংখ্যা ভাগ করা যায় না মানে আর কোনো উৎপাদক নেই তো এটা একটা মৌলিক সংখ্যা ঠিক আছে চলো এর পরের অঙ্কটা দেখিনি কি বলেছে যে উম এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লিখি একটু ভেবে ভেবে দেখো প্রথমে এক কি এক এক মৌলিক ও নয় আবার যৌগিক নয় এই কথাটা খুব ইম্পর্টেন্ট এক মৌলিক নয় আবার নয় একটা যৌগিক দেখি এবার তাহলে একটা আমরা না লিখে শুরু করি আমি লিখে দিচ্ছি ঠিক আছে আছে তারপরে তিন আছে পাঁচ তারপরে সাত তারপরে এগারো তারপরে তেরো তারপরে হচ্ছে তোমার সতেরো তারপরে হচ্ছে উনিশ তারপরে তেইশ তারপরে উনত্রিশ তারপরে একত্রিশ তারপরে সাঁত্রিশ তারপরে একচল্লিশ এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এক থেকে পঞ্চাশের মধ্যে টোটাল কটা আছে জানো পনের আছে মৌলিক সংখ্যা এক থেকে পঞ্চাশের মধ্যে আর বাকি থাকলে কটা যৌগিক তাহলে বাকিগুলো তাহলে কটা তোমরা বলবে যে পঁয়ত্রিশটা না এক তো মৌলিক না যৌগিক না চৌত্রিশটা সংখ্যা এখনো আছে চলো এর পরের অঙ্কটা দেখিনি একদম দেখে যাও রাই যেটা বলছিলাম সে অঙ্কটাই আছে এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক বলেছে তো যৌগিক সংখ্যা কি কি হবে তো যৌগিক সংখ্যা হবে চার তারপরে ছয় তারপরে আট তারপরে দশ বারো তারপরে হচ্ছে আহ তারপরে আঠারো কুড়ি একুশ বাইশ চব্বিশ তারপরে হচ্ছে পঁচিশ কেননা পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় ঠিক আছে পঁচিশের পর হচ্ছে ছাব্বিশ কে দুই দিয়ে ভাগ করা যায় যতগুলো জোর সংখ্যা আছে সবাই যৌগিক হবে খালি দুই বাদে হ্যাঁ তো ছাব্বিশ তারপরে সাতাশ তারপরে আঠাশ তারপরে হচ্ছে আঠাশের পরে হবে তিরিশ উনত্রিশটা ন কারণ ও মৌলিক ছিল তারপরে একত্রিশটা হবে না বত্রিশটা হবে তেত্রিশ চৌত্রিশ তারপরে পঁয়ত্রিশ তারপর ছত্রিশ যার লাস্টে পাঁচ থাকে সে পাঁচ বাদে মানে পাঁচ নিজে বাদে পনেরো পঁচিশ যার লাস্টে পাঁচ থাকে সে সবসময় যৌগিক হয় ঠিক আছে তারপরে হচ্ছে ছত্রিশের পরে হচ্ছে আটত্রিশ তারপর উনচল্লিশ উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ তেরো দিয়ে ভাগ করা যায় তারপর চল্লিশ তারপরে একচল্লিশ একচল্লিশ হচ্ছে সরি একচল্লিশ হবে না বিয়াল্লিশ হবে চল্লিশের পরে একচল্লিশ তো মৌলিক য়াল্লিশ এর পর হচ্ছে চুয়াল্লিশ তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ তারপর ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশের পরে হবে আটচল্লিশ তারপরে ঊনপঞ্চাশ আর উনপঞ্চাশের পরে হবে পঞ্চাশ মোট হচ্ছে তোমার কটা বললাম আমি চৌত্রিশটা চৌত্রিশটা হচ্ছে যৌগিক ঠিক আছে যৌগিক আর মৌলিক কটা বললাম পনেরোটা আর মৌলিক না যৌগিকোনা এরকম একটা চলো এর পরের অঙ্কটা দেখিনি কি বলেছে যে দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক দেখো আমি বললাম একটু আগে যে দুই ছাড়া যতগুলো জোর সংখ্যা আছে সেগুলো সব যৌগিক উত্তর হবে কি বলতো যৌগিক কেন যৌগিক যে কোনো একটা জোর ভাবো বারো বারোকে কি দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় বারো নিজে তো আছেই আর এক তো নিজে আছে অন্য কিছু দিয়ে তো ভাগ করা যায় দুই তাই এটা হচ্ছে যৌগিক তাহলে দুই ছাড়া যতগুলো সংখ্যা আছে চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলো সবই কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু দুইটা না কারণ দুইকে যদি তুমি দেখো এক আর দুই মানে এক আর সে নিজে একটা এই দুটোই উৎপাদক আছে যার দুটো উৎপাদক থাকে কেবলমাত্র সেটা মৌলিক হয় সেজন্য এই প্রশ্নটার উত্তর হবে যৌগিক দুই ছাড়া সমস্ত জোড় সংখ্যা যৌগিক নেক্সট আমরা দেখি মৌলিক জোর সংখ্যা লিখি আরে মৌলিক সংখ্যা যতগুলো আছে তো না একটাই আছে সেটা হচ্ছে দুই ঠিক আছে বড় করে লিখলাম তাহলে এখানে উত্তরে লিখে দেবে যে মৌলিক জোর সংখ্যা একমাত্র মৌলিক জোড় সংখ্যা হলো দুই ঠিক আছে চলো এর পরের অঙ্কটা দেখি এখানে কি বলেছে ঘনবস্তুগুলোতে ছবিতে কোন তলটি সমতল আর কোন তলটি বক্রতল যেটা একদম প্লেন হয় সেটা সমতল হয় প্লেন মানেই সমতল সমতল মানে যেটা একদম সোজা হয় ঠিক আছে সেটা হচ্ছে সমতল যদি আমি তোমাদের বলি যে যেমন এটা আমার মোবাইল মোবাইলের এটা প্লেন সমান ঠিক আছে তো এটা সমতল ঠিক আছে কিন্তু যদি আমি দেখাই যে এই যে আমার মাউস মাউসের উপরটা এরকম তো এটা হচ্ছে বক্রতল তো আমরা এখানে প্রতিটা অঙ্ক করবো চলো নেক্সট পেজে করি তো এইখানে এক নম্বর যেটা আছে এটা সমতল দুই নম্বরে যেটা তলটা আছে এটাও সমতল তিন নম্বরে যেটা আছে সেটাও সমতল ঠিক আছে চলো তিনটি সমতল তাহলে একটা বাক্সের আরো তল আছে কিন্তু যে তিনটি দেখানো হয়েছে আমাকে ছবিতে তাহলে বাক্সের তিনটি তল নয় কিন্তু আমাকে আপাতত এই বাক্সের মোট তল আছে কটা লুডো খেলেছ তো ছটা কিন্তু এখানে তিনটি জাস্ট চেয়েছে তাহলে এবার লুডোর ছকায় ছটা আছে দেখ লুডোর কথা বলতে বলতে লুডোর ছকায় চলে এসছে তো এটা এক এটা হচ্ছে সমতল এটাও হচ্ছে সমতল তিন নম্বরে এটা হচ্ছে সমতল ওকে চলো এর পরের অঙ্কটা দেখেন এটা একটা শঙ্কু শঙ্কুর এই নিচের দিকটা সমান থাকে এটা হচ্ছে সমতল আর এই যে এটা হচ্ছে বক্রতল ঠিক আছে বক্রতল সোজা হয় না তো এটা তো সোজা না এই দিক দিয়ে একদম ঘুরে একটাই তল ফুটবলও তাই হবে তো এটা চায়ের কাপে চা দেখতে পাচ্ছো এই দুই নম্বরের চাটা প্লেন থাকে একদম সমচ্চশীলতা তরলের তো ধর্ম তো এটা হচ্ছে সমতল আর এই যে এটা দেখছো কাপটা তো গোল হয় তো এটা হচ্ছে বক্রতল ওকে চলো এর পরে অঙ্কটা দেখে নি ফুটবল ফুটবলের কটা তল এটা বলতো ফুটবলের একটাই তল আছে এবং সেটা হচ্ছে বক্রতল ঠিক আছে ফুটবলের একটাই তল আর এখানে বেশি তল নেই কিন্তু ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তারপরের পরের অঙ্কটা চলো দেখি না আছে কিনা আছে একটা অঙ্ক ছয়টা চয়েরটা এটা একটা হাড়ি হাড়ি এইটা হচ্ছে বক্রতল এটা যদি কোন একটা জল দেওয়া থাকে যদি এটা জল হয় পুরো একদম প্লেন তাহলে এটা সমতল হতো তাই নি সমান হয় হয় না এটা একটা সমতল তাহলে এখানে লিখে দিলাম সমতল ঠিক আছে এটা একটা বই বইয়ের এটা হচ্ছে সমতল তো তাহলে দেখতে পাচ্ছি যে এটা একটা সমতল ঠিক আছে তো চলো এর পরের অঙ্কটা দেখে তো আর তো পরেরকমই তো এর পরের চ্যাপ্টার সহজে গ্রামের সংখ্যা মানে জনসংখ্যা গুণী এটা সেকেন্ড চ্যাপ্টার আছে তোমাদের এটা করাবো তো ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর আমাদের ওয়েবসাইট থেকে যারা দেখছো তাদের বলবো আমাদের চ্যানেলটি তারা তোমরা সাবস্ক্রাইব করে নিও ভালো থাকো সুস্থ থাকো বাই